আমরা নতুন করে আজকে একটি ক্লাস শুরু করতে যাচ্ছি। আমাদের গত ক্লাসে গ্যালারি দেখানো হয়েছিল, ফিল্টারেবল পোর্টফোলিও এটা এই পর্যন্ত দেখানো হয়েছে, ইমেজ দেখানো হয়নি। তারপরে আছে আমাদের লগ ইন, ম্যাপ এবং মেনু। এগুলোর ভিতরে সবার আগে আমরা মেনুটাকে দেখব। মেনু হচ্ছে এমন একটা বিষয়, সেটা হচ্ছে যে এটা দেখার জন্য আমাদেরকে একটু ভিন্নভাবে ট্রাই করতে হবে। ওপো বাইরের মাইক্রোফোন মিউট, ভিন্নভাবে দেখতে হবে। দেখুন তো, এখানে আমাদের মেনু একটা আছে না? একটা মেনু কিন্তু আছে। তাহলে এখানে কি আমাদের আরেকটা মেনু দরকার আছে? জি না স্যার, দরকার নাই। তাহলে আমরা এমন একটা পেজ বানাবো যে পেজে এই মেনুটা শো করবে না। একটু ভিন্নভাবে চেষ্টা করে দেখেন, যেখানে আমাদের কাস্টম একটা মেনু থাকবে, আমরা আমাদের মতো করে মেনু বানাবো। তাহলে এটা যদি করতে চাই, যেমন সার্ভিস পেজে আমাদের মেনু থাকবে না। দেখুন এখানে মেনু শো করছে, এগুলো থাকবে না, ব্ল্যাঙ্ক করে রাখবো। আমরা আমাদের নিজেদের মতো করে এটাকে ডিজাইন করবো। তাহলে নিজেদের মতো এটা ডিজাইন করতে গেলে, এখানে আমি আপনাদেরকে যেটা বলেছিলাম, ডিবির একটা লাইব্রেরি আছে, দেখুন ডিবি লাইব্রেরি। ডিবি লাইব্রেরির ভিতরে অ্যাড নিউ, এখানে আমাদের যদি লাইসেন্স কি থাকতো তাহলে আমরা মেনু অ্যাড করতে পারতাম। সাপোজ এলিমেন্টের যেরকম অ্যাডনস থাকে না, অ্যাডনস বা এক্সটেনশন যেটাকে বলা হয়, এরকম ডিবির কিছু প্রিমেড মেনু আছে, প্রিমেড লেআউট, শুধুমাত্র মেনুর অংশ, তারপর শুধুমাত্র ফুটারের অংশ প্রিমিয়াম লাইসেন্স কি দ্বারা থাকলে পাওয়া যায়। তবে আমাদের যে লাইসেন্স কি দ্বারা আছে সেটাতে মেবি পাওয়া যাবে না। তবে আমরা ইনপুট করতে না পারলেও শিখতে তো পারবো যে কিভাবে তৈরি করতে হয়, আর তৈরি করা শিখতে পারলে ইনপুট না করতে পারলেও কি চলবে? যদি ক্লায়েন্ট একটা ডিজাইন দেখায় দেয় যে আমাকে এইটাকে ডিজাইন করে দিতে হবে, তা আমাদের যদি শেখা থাকে, আমরা যদি শিখে ফেলতে পারি যে কিভাবে একটা মেনু বানাতে হয়, তাহলে কি আমাদের ইনপুট করার প্রয়োজন আছে? প্রয়োজন নেই। তারপরেও গ্লোবাল হেডার কি, হ্যাঁ এগুলো আমরা দেখব, কিন্তু এটা এখানে না, কারণ যেহেতু এই থিমটাতে আমার লাইসেন্স কি নেই। তাহলে আমি যেটা করব, আমি এই পেজের এই সার্ভিস পেজটাকে যেটা করব, ব্ল্যাঙ্ক করে নিব। আমার সার্ভিস পেজ আসলে এখানে কোনো মেনু থাকবে না। এটা করার জন্য দেখুন ডিবি পেজ সেটিংস এ আসলেই আপনি দেখতে পাবেন নেভিগেশন, হেডার, নেভ মেনু, পেজ অ্যাট্রিবিউট। পেজ অ্যাট্রিবিউটে টেমপ্লেট আছে, ডিফল্ট টেমপ্লেট। এখান থেকে যদি আপনি ব্ল্যাঙ্ক পেজ করে আপডেট করেন, তাহলে আপনি যখন সার্ভিস পেজে যাবেন, সার্ভিস পেজে গেলে দেখবেন কিছুই নেই, একদম ফাঁকা ফাঁকা হয়ে গেছে না, কিছুই নাই। এখানে হেডার ফুটার কি করতে হবে? বিল্ড আপ করতে হবে। তাহলে আমার কিন্তু এখানে আর নাই। তাহলে এখন যদি আমি একটা মেনু বানাতে চাই, তাহলে দেখুন যদি ডিজাইনের অপশনে যাই, স্টার্ট বিল্ডিং, এখানে আমি দুই কলাম বিশিষ্ট রো নিব না, আমি এমন একটা রো দুই কলাম বিশিষ্ট রো নিব, তবে এমন একটা রো নিব এই যে এরকম একটা রো নিব, অথবা এর চেয়েও ছোট একটা রো নিব, সবচেয়ে ছোট এই যে এটা নিব। এটা নিয়ে এই অংশে কি থাকবে? লোগো। সোশ্যাল মিডিয়া ফলো, এখানে লোগো নেই, লোগোর অপশনটা হয়তো পরে আসবে, আমরা একটু ভিন্ন চেষ্টা করি। দাঁড়ান, আগে দেখে নিই, আগে মেনুটাকে নিই। মেনুর ভিতরে আমার সম্ভাবনা মনে হয় যে লোগো সহ আছে। হ্যাঁ, তাহলে আমাকে যেটা করতে হবে, এটাকে ফুল উইথ রো নিলেই চলবে। এখন নিব আমি মেনু এখান থেকে, এই হলো আমার মেনু। মেনু কিন্তু আমি নিয়ে নিয়েছি, তাই না? এখন মেনুর ভিতরে কয়টা মেনু আছে আমাদের? একটা মেনুই কিন্তু এখানে আছে, কিন্তু আপনাদেরকে আমি দুইটা তিনটা মেনু তৈরি করে দেখিয়েছিলাম। তাহলে সিলেক্ট মেনু, মেন মেনুটা এখানে সিলেক্ট হবে। তারপর আসলো আমাদের লোগোর পালা, আমরা একটা লোগো সেট করে নিই এখান থেকে। সাপোজ এটাকে আমি লোগো হিসেবে নিলাম, আমার লোগো চলে আসলো। এখন আসলো আমাদের এলিমেন্ট, এলিমেন্টের শো শপিং কার্ড আইকন। যদি আমাদের ই কমার্স ওয়েবসাইট হয় এটা, তাহলে ই কমার্স ওয়েবসাইট হলে এটা কি শপিং কার্ড অ্যাড হবে না?
আর সার্চ আইকন অবশ্যই শো করবে, সবগুলোই আমি শো করাচ্ছি, ঠিক আছে? শো করাচ্ছে, তাহলে কন্টেন্টে গেল, লোগো গেল, এলিমেন্টও চলে, এলিমেন্ট চলে গেল। এবার হচ্ছে লিংক, আমাদের মডিউলসে লিংক হবে না, লোগোতে লিংক হবে। সাপোজ ম্যাক্সিমাম ওয়েবসাইটে লোগোতে ক্লিক করলে কি হয়, আমাদের ওয়েবসাইটে নিয়ে যায়, তাই নিয়ে যায় না? তাহলে আমাদের জি জি ওয়েবসাইটের লোগো কোনটা হবে, আমাদের এই এই যে ওয়েবসাইট যেটা আছে wahidulhasan.com, এই ওয়েবসাইটে নিয়ে যাব। তাহলে অবশ্যই সেখানে আমি এই লিংকটাকে দিয়ে দিব। সেম উইন্ডো, অবশ্যই সেম উইন্ডো, মডিউলসে কোনো লিংক দিব না। ব্যাকগ্রাউন্ডে যদি আপনি কালার করতে চান, মেনু ব্যাকগ্রাউন্ড কালার, মেনু ব্যাকগ্রাউন্ড কালার, তো মেনু ব্যাকগ্রাউন্ড কালার যদি আপনি দেন, তাহলে কিভাবে করতে হবে, আমি একটা গ্রেডিয়েন্ট না, নর্মাল কালারই দিচ্ছি, এটা দিলাম, ঠিক আছে? এটাকে দিয়ে দিলাম, দিয়ে এটা কিন্তু বক্স হচ্ছে, বক্স আকারে হচ্ছে, কারণ এটা ফুল উইথ মেনু কিন্তু না, ফুল উইথ মেনু কাজটা একই, বাস খালি ফুল উইথটা নিয়ে নিব, এইটুকুই। তাহলে ব্যাকগ্রাউন্ড অ্যাডমিন লেভেলে দেওয়ার দরকার নাই। লেআউট, লেআউটের লেফট অ্যালাইনমেন্ট একটা হচ্ছে সেন্টার, এইভাবে থাকবে, যেমন আমরা শুরুতেই ডিজাইনগুলো দেখেছিলাম। আরেকটা আছে ইনলাইন সেন্টার লোগো, এইভাবে থাকবে, অথবা এই তিনটার ভিতরে লেফট অ্যালাইন, এটা আমরা করলাম, ঠিক আছে? তারপর হচ্ছে ড্রপ ডাউন মেনু ডিরেকশন, ড্রপ ডাউন নিচের দিকে ড্রপ ডাউন হবে। মেনু টেক্সট, মেনু টেক্সট অ্যাক্টিভ কালার, মেনু টেক্সট অ্যাক্টিভ কালার, যেটা অ্যাক্টিভ থাকবে, মেনু টেক্সট অ্যাক্টিভ কালার যেটা অ্যাক্টিভ হবে সেটা থাকবে রেড। মেনুর ফন্ট, এখান থেকে মেনুর যে ফন্ট গুলো আছে, ফন্ট গুলো আমি চেঞ্জ করে দিতে পারবো, যদি এটাকে বোল্ড করে দিতে চাই বোল্ড করবো, হেভি করলে অনেক বেশি মোটা হয়ে যাবে, আপনার ইচ্ছা মতো আপনি এগুলোকে করে নেবেন, আমি বোল্ড রাখলাম, স্বাভাবিক। মেনু টেক্সট কালার ব্লু, মেনু টেক্সট সাইজ আছে 14, আমি একটু বড় করে 16 পিক্সেল করলাম, একটু বড়। মেনু লেটার স্পেসিং দিচ্ছে না, মেনু লাইন হাইট দিচ্ছে না, অ্যালাইনমেন্ট মিডিল একদম লাস্টে দিয়ে দিলাম, অথবা জাস্টিফাইও দিতে পারেন আপনি, এইভাবে দিলে একটা হবে, তবে দিস ইজ বেটার, অথবা চাইলে এটাও করতে পারেন আপনার ইচ্ছা, তবে এটা বেটার। টেক্সট কালার এটাই থাকলো। ড্রপ ডাউন মেনু, এখন ড্রপ ডাউন মেনু, এখানে তো আমাদের ড্রপ ডাউন মেনু নাই, আমাদের মেন মেনুতে কি কোনো ড্রপ ডাউন মেনু সেট করেছিলাম, সেট করি নাই, তো ড্রপ ডাউন মেনু যদি আমরা সেট করে রাখি, তাহলে ড্রপ ডাউন মেনুর ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, তারপরে ড্রপ ডাউন মেনুর লাইন কালার কি হবে, তারপরে মেনু টেক্সট কালার কি হবে, মেনু অ্যাক্টিভ লিঙ্ক কালার কি হবে, ড্রপ ডাউন মেনু অ্যাক্টিভ লিঙ্ক কালার কি হবে, আমার মনে হয় যে এই অপশনগুলো আমি আপনাদেরকে অনেক আগে একবার দেখিয়েছিলাম, আপনাদের মনে পড়ে কিনা বলুন, একবার দেখিয়েছিলাম না? হয়তো এখানে দেখানি, তবে এই কাজগুলো দেখানো হয়েছিল যতদূর মনে পড়ে, যদি ওই কাজগুলোর প্র্যাকটিস আপনারা করে থাকেন, তাহলে এগুলো অবশ্যই আপনারা বুঝতে পারবেন। আর যদি বলেন যে নতুন করে আবার একটু দেখানোর জন্য, তাহলে অবশ্যই আমি দেখাবো। তারপর আসলো আমাদের আইকন, আইকনের শপিং কার্ট আইকন কালার রেড, সার্চ আইকন কালার, তারপর হচ্ছে হ্যামবার্গার মেনু আইকন কালার। হ্যামবার্গার মেনু আইকন বলতে কি বোঝায় জানেন? হ্যামবার্গার মেনু আইকন এখানে নাই, এই জন্য আপনি বুঝতে পারবেন না। শপিং কার্ট আইকন কি করলে ইয়ে করলে মোবাইল সেই আছে ডান দিকে, যখন আমরা মোবাইল মেনু করে নেব, সাপোজ যদি এটাকে আমি এই রকম করে নিই, এই যে এটাকে হ্যামবার্গার বলা হচ্ছে, এইটার কালারটা কি হবে, আমি এটার কালারটাকে, মেনু আইকন কালারটাকে আমি এই কালারটা দিই, দিয়ে সেভ করি। এই তো দেখছেন কালারটা চেঞ্জ হয়েছে না? এটা আবার কি আসবে, একটু রিলোড, তাহলে এই ছিল মেনুর ভিতরে ডিজাইন,
তারপর আসলো আমাদের লোগো, সরি এখানে না, এখানেই লোগো আছে, ড্রপ ডাউন মেনু আইকন লোগো। লোগোতে যদি আপনি ডিজাইন করতে চান তাহলে লোগোর বর্ডার এরিয়াস দিতে পারবেন এখানে, বাট এখানে বর্ডার এরিয়াস আমাদের এমন কোনো লোগো আমরা ব্যবহার করিনি যেখানে বর্ডার এরিয়াস দিতে হবে। আপনি চাইলে লোগোর বর্ডার দিতে পারেন, লোগো বর্ডার উইথ দিতে পারেন, লোগোর বর্ডার কালার দিতে পারেন, লোগোর বর্ডার সাইজ দিতে পারেন। এখানে আমাদের লোগোতে কোনো কাজই আমরা করব না, সাইজিং স্পেসিং আমাদের কোনো দরকার নেই, সাইজিং স্পেসিং আমাদের দরকার নেই। বক্সের রূপ, ফিল্টার, ট্রান্সফর্ম, মিনিমেশন এগুলোর কাজ আমরা পারি, সিএসএস, ক্লাস, পজিশন। এখন একটা জিনিস খেয়াল করুন যে এই ডিজাইনটা আপাতত এমনি থাকুক, আমি পরবর্তী অপশনে এসে আপনাদেরকে দেখাচ্ছি এটার আরেকটা আরেকটা মজা আছে। সাপোজ ধরুন এই ডিজাইনটি আমি ফুল উইথ, যদি ফুল উইথ মেনু নেই তাহলে কি হয় দেখুন, মেনু লোক ব্যাকগ্রাউন্ড ডিজাইন লেআউট লেফট অ্যালাইন মেক মেনু লিঙ্ক ফুল মেনু টেক্সট অ্যালাইনমেন্ট একপাশে। সেভ করে নিয়ে দেখি বাইরের অংশটা কেমন দেখাচ্ছে। বেশি চলে গেছে, মেক ফুল উইথ না করে দিলেই হবে। লেআউট একদম বেশি হয়ে যাচ্ছে তাই না? আপনারা ট্রাই করে দেখেন তো এটা বেশি হয়ে যায় কিনা। লোগো ম্যাক্স উইথ সাইজিং শুধু উইথ অটো দেখি। এটা হয়ে গেছে, একভাবে না একভাবে তো কাজ করা যাবে। এখানেও সার্চ আইকন, শপিং কার্ড অ্যাড করা যাবে, আমি এটা করি নাই জাস্ট এমনি আপনাদের দেখানোর জন্য যে আপনারা ফুল উইথ মেনু কিভাবে নেবেন। এবার ঠিক আছে, এখন আমরা তাহলে কোনটা নিব মেনু? অবশ্যই এটা ফুল উইথ, যখন আমাদের মেনু লাগবে আমরা ফুল উইথ রাই নিব। তাহলে এটাকে আমি ডিলিট করে দিলাম, এটা থাকলো সেভ। এবার ঠিক আছে, মিলে গেছে। ওকে, মেনু হিসেবে থাকলো, মেনুর ব্যাকগ্রাউন্ড কালার এগুলোতে হোভার করলে কালার চেঞ্জ হবে, হোভার করলে কালার চেঞ্জ হবে, এটা করতে পারবেন না? হোভার করলে কালার চেঞ্জ হবে, অ্যাক্টিভের কালার চেঞ্জ আলাদা থাকবে, এগুলো ভিন্ন থাকবে, এগুলো আমরা সবাই জানি। এখন গেল এইটু, এখন আমরা যেটা করব নতুন করে আরো কাজ করব, আরো তো অনেক মডিউলস আছে এগুলো নিয়ে কাজ করব। তাহলে রেগুলারে আমি একটা ফুল উইথ নিচ্ছি,
ইমেল অপশন, গ্যালারি, ইমেজ, ম্যাপ। ম্যাপটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ম্যাপ আপনার ডিবি থিমে কাজ করবে না, ম্যাপ কখনোই ডিবি থিমে কাজ করবে না, এইভাবে কাজ করবে না। দেখুন আপনি যান আপনার ডিবি থিম কি বলছে, দিস পেজ কুড নট লোড গুগল ম্যাপ কারেন্টলি। এখানে ম্যাপের কিছু সেটিংস আছে, আমরা যদি সেই সেটিংস একটু যাই তাহলে দেখতে পাবো যে দেখুন অ্যাড নিউ পিন, আপনার একটা লোকেশন সেট করে দিতে বলবে এখানে, ঠিক আছে, বডিতে কিছু লিখে দিতে পারবেন। ম্যাপের অপশনে এসে দ্য পেজ লোড গুগল ম্যাপ কারেন্টলি পাচ্ছে না, কেন পাচ্ছে না, কেন পাচ্ছে না, তার আসল উত্তর হচ্ছে আপনি যদি একটু ড্যাশবোর্ডে যান, যাওয়া উচিত ছিল ড্যাশবোর্ডে গেলে এখানে দেখুন ডিবির ডিবি অপশনে গুগল এপিআই কি নামে একটা কি আছে, এই যে গুগল এপিআই কি, আপনাকে গুগল এপিআই কি এবং গুগল এপিআই কিটা এখানে বসানোর পর এই গুগল এপিআই কি আপনার ডোমেইন রেজিস্ট্রেশন যখন করা হয়েছে ডোমেইন রেজিস্ট্রেশন, ডোমেইন রেজিস্ট্রেশনের সাথে অ্যাড করতে হবে, এবং এই মেনুর এপিআই কিটি আপনার ওয়েবসাইটের যে হেডার আছে, এই যে ডিবির একটা অপশন ছিল না সেটিংস এর ভিতরে কাস্টম সিএসএস না বিল্ডার লেআউট অ্যাড এসইও ইন্টিগ্রেশন, এই যে এই যে হেডার অপশনে আপনার এপিআই কিটাকে বসিয়ে দিতে হবে কোড দ্বারা, মানে একটা কোড কিভাবে বসায়, কোডের একটা ট্যাগ আছে না, এই কোডের মাধ্যমে আপনি এখানে বসিয়ে দেবেন, বসিয়ে দিলে আপনার এই গুগল ম্যাপ কাজ করবে। আমি কি বোঝাতে পেরেছি? এখন গুগল এপিআই কি বের করার জন্য আপনাদের আলাদা ইউটিউবে টিউটোরিয়াল আছে, হ্যাঁ, গুগল এপিআই কি, সরি এটা একটু দেখে নেবেন যে হাউ টু হিন্দি ভাষা বুঝেন তো নাকি? Hello friends, this is Imran. Today you should have a Google Map API to be able to, you will see this in dash and I'm gonna rename it to এখান থেকে দেখে নেবেন কিভাবে গুগল এপিআই কি বের করতে হয়, এবং গুগল এপিআই কি বের করার পরের কাজটা কি ওটা তো আমি বলেই দিলাম, জাস্ট ওইটা এখানে দিয়ে দিবেন আপনার গুগল ম্যাপ শো করবে। তারপরে গুগল ম্যাপের যে ডিজাইনগুলো আছে ডিজাইন পার্টে, এগুলো অন্যান্য মডিউলস ডিজাইন করার মতোই হুবহু একই, ওই সাইজিং এ এরা এদেরও যা আছে ওদেরও তাই আছে, একই জিনিস, ম্যাপ বসাবেন, লিংক বসাবেন, ব্যাকগ্রাউন্ডে কালার দিবেন, ডিজাইন এসে কন্ট্রোলে মাউস হোয়েল জুমে যে জুম ইন হবে কি হবে না, তারপরে ড্রিগাল অন মোবাইল এটা মোবাইলে দেখাবে কি দেখাবে না, তারপরে ম্যাপের কি কালার হবে না হবে, ম্যাপের কালার চেঞ্জ করা যাবে, সাইজিং, স্পেসিং, বর্ডার, ফিল্টার, এগুলো সবই আপনারা পারেন। বাস ওই কাজটুকু করলেই আপনার গুগল ম্যাপ কাজ করবে, এ ছিল গুগল ম্যাপে। তাহলে এখন যদি আমি অন্য আর একটা কিছু শিখতে চাই, সাপোজ এখানে আছে হচ্ছে মেনু চলে গেছে, ম্যাপ চলে গেছে, নাম্বার কাউন্টার, নাম্বার কাউন্টার হচ্ছে খুবই, এটা কি কামরুন নাহার সুইটি আপনাদের আগে কোন স্টুডেন্ট? নাম্বার কাউন্টার, নাম্বার কাউন্টার হচ্ছে খুব সহজ একটা জিনিস,
এগুলো আমরা যখন বিভিন্ন ওয়েবসাইট যেমন আপনাদের বিভিন্ন সাইটে যখন দিয়েছি লিঙ্ক, তখন কিন্তু এই কিছু এরকম অপশন নাম্বার কাউন্টারের অপশন আপনারা পাইছেন বা ভবিষ্যতেও পাবেন। নাম্বার কাউন্টার, নাম্বার কাউন্টার অনেক 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 ওয়েবসাইটে, বেশিরভাগ ওয়েবসাইটে থাকে। তো এদের কিন্তু একটা টাইটেল থাকে, সেই টাইটেলটা আপনি দিয়ে দিবেন। সাপোজ ধরুন আমি দিলাম হচ্ছে HTML, HTML পুরোটা বড় হাতে দিই, এবং কলাম 3টা 4টি করে নিলাম। এখানে দিলাম হচ্ছে CSS, পার্সেন্টেজ দিলাম হচ্ছে 95, এখানে দেন হচ্ছে জাভা, দেন 90, এখানে দেন হচ্ছে PHP, এটা দেন 80, এটা দেন হচ্ছে 99%। এখন যে কোনো একটাকে ডিজাইন করলে আমরা সবগুলো ডিজাইন দিতে পারবো। তাহলে টাইটেলে দিলাম HTML, পার্সেন্টেজ নাম্বার হচ্ছে 99, এলিমেন্টে এসলে পার্সেন্টেজ সাইন, পার্সেন্টেজ সাইন অনেকে শো করাতে চায়, অনেকে শো করাতে চায় না, ঠিক আছে? এগুলো আপনার ইচ্ছা মতো আপনি দিবেন। আর যদি বলেন যে না, পার্সেন্টেজ সাইন না দিয়ে আমি টেক্সটের ভিতরে 99+ দেব, কাজ করছে না, বাইরের দিকে দেখি, এই যে প্লাস আসছে, দেখতে পাচ্ছেন? থাকে না এরকম প্লাস? আপনি এইভাবেও কি দিতে পারেন, একটাতে প্লাস রাখলাম আমি, বাকিগুলাতে রাখলাম ওইভাবেই রাখলাম, বাস ডিজাইনটা দেখানোটাই তো আসল উদ্দেশ্য। তাহলে পার্সেন্টেজ সাইন আমার এটাতেও আমি দিলাম, হুম, না এটাতে দিচ্ছি না, বাকিগুলাতে দিব। লিংক মডিউল করব না, ব্যাকগ্রাউন্ডে কোনো কালার দিব না, অ্যাডমিন লেভেলও যাব না, ডিজাইন আসুন টেক্সটে পাল। টেক্সটের অ্যালাইনমেন্ট, লেফট অ্যালাইনমেন্ট দিতে পারেন, অবশ্যই মাঝখানে দেওয়াই উত্তম। টেক্সট কালার ডার্কই থাকুক, সমস্যা নাই। টাইটেল টেক্সট HTML এর এটা আছে H3-তে, তাহলে এটার ফন্ট যদি আমি চেঞ্জ করতে চাই, আমি যে কোনোভাবে এটার ফন্ট চেঞ্জ করতে পারি। অ্যালাইনমেন্ট মাঝখানে থাকবে, ক্যাপিটালাইজ হবে অবশ্যই, এটার কালার হবে অন্য যে কোনো কালার, বা টেক্সট সাইজটাকে আপনি আর একটু বড় করে দেন 40, লেটার স্পেসিং, লেটার টেক্সট সাইন এগুলো দরকার নাই, নাম্বার টেক্সট, নাম্বার টেক্সটের ফন্ট আপনি চেঞ্জ করতে পারেন। নাম্বার টেক্সটের ফন্ট আমি এটা দিলাম অ্যালাইনমেন্ট মিডিল, আর এটার কালারটাকে আমি ভিন্ন একটি কালার দিচ্ছি, এটা সাইজিং স্পেসিং এর দরকার নাই, অ্যানিমেশন দিতে পারে। আরেকটা কাজ করতে পারেন খুবই মজার, সেটা হচ্ছে হেডার 50% দিয়ে, 50% বর্ডার রেডিয়াস বেশি হয়ে গেল। আচ্ছা এক মিনিট আমি একটু দেখি, বেশি হয়ে গেছে, মানে আমি গুল করতে চাচ্ছি, গুল, হ্যাঁ পার্সেন্টেজ দিয়েছিলাম তো। ডিম্বাকৃতি হয়ে যাচ্ছে, কিন্তু গুল হচ্ছে না। ওকে এক মিনিট দাঁড়া,
minimum height 100 pixel. বেশি একটু মিডিল হলে ভালো হতো, এমন হলো কেন বুঝলাম না। আচ্ছা একটু বাইরের দিকে দেখি, বাইরের দিকটা ঠিক আছে মোটামুটি। এক মিনিট বাদ দেন, এখানে এটাকে ডিফল্ট করেন, এটাকে ডিফল্ট করেন, যা আছে তাই করেন। স্পেসিং এ এসে কোনো কিছু করি নাই আমি, বর্ডারে এসে বাদ দেন, এটাকেও বাদ দেন, বাদ দিয়ে সেভ করে নেন। করে নিয়ে এক মিনিটে কাজ শেষ করছি, দাঁড়ান। যেটা আমি করতে চাচ্ছি, কপি মডিউল স্টাইল, এখানে এসে পেস্ট মডিউল স্টাইল, প্লাস একটা চিহ্ন তো অবশ্যই দিতে হবে। কারণ ওটার সাথে সাথে এটা ডিজাইনটাও পেয়ে গেছে প্লাস, মানে আমি চাচ্ছি তাদেরকে গুল করে রাখতে। এখন তাদেরকে যদি গুল করে রাখতে চাই তাহলে খুব সহজে তাদের গুল করা যাবে। আমি লেখাটাকে গুল না করে, আমার তো এখানে একটা সেকশন রো আছে, রোর ভিতরে কলাম আছে তাই না, তাহলে এই কলাম গুলোকে যদি আমি বর্ডার করি তাহলে কি হবে একটু তাই দেখে নেবো। আগে কলামে 1 পিক্সেল বর্ডার দেন, এটা তো সাইজিংই নাই, বাট এখানে 50 পিক্সেল করলে কি হয়। এটার সাইজিং অপশনই নাই, ওইভাবেই করা উচিত ছিল, এটা তো হবে না। মডিউলসটাকেই করতে হবে ডিজাইন, সাইজ 200 পিক্সেল, হাইট 50 পিক্সেল,
এবার ঠিক আছে, কপি মডিউল স্টাইল, পেস্ট মডিউল স্টাইল, এবার চলে। এবার ঠিক আছে না, পারফেক্ট হয়েছে। তাহলে এইভাবে আপনারা করতে পারেন, পার্সেন্টেজ দিয়ে বা সাইন দিয়েও আপনারা করতে পারবেন। এটা ছিল নাম্বার র। তাহলে নাম্বার র পরে আমি নতুন আরেকটি সেকশন নিচ্ছি এখন। এটা রেগুলার সেকশন, দুই কলাম বিশিষ্ট নিব। আগে দেখে আসি আমরা কি নিয়ে কাজ করব। আমরা কাজ করব হচ্ছে গ্যালারি চলে গেছে, মেনু, ম্যাপ, নাম্বার কাউন্টার, পার্সন। এখানে আমাদের মেনুর পরিবর্তে দেখুন এখানে লগ ইন নামে একটা অপশন রয়ে গেছে। তাহলে লগ ইনটা যদি আমরা শিখতে চাই, সাপোজ, তাহলে আমাকে লগ ইন নামে একটা পেজে আমি বানাই, যেখানে গেলে আমাকে লগ ইন করার অপশনটা দিবে, তাই না? ওয়েবসাইটে লগ ইন করার অপশন থাকবে সকলের জন্য আলাদাভাবে। এইটা আমরা এখানে ব্যবহার করব। তাহলে অ্যাড নিউ, পেজের নাম থাকবে লগ ইন, লগ ইন পেজ। তাহলে লগ ইন পেজটা আমরা যেটা করব, পাবলিশ করব, এখানে আসব, অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাব। স্যার লগ ইন আর রেজিস্ট্রেশন দুটো একসাথে দিলে কোনো? এখানে রেজিস্ট্রেশন নাই, রেজিস্ট্রেশনের জন্য আলাদা প্লাগইনস ব্যবহার করতে হয়। আল্টিমেট মেম্বার বা বিভিন্ন ওয়েবসাইটের থিম যখন আপনি ব্যবহার করবেন অটোমেটিক্যালি চলে আসবে। প্রাইমারি মেনুতে এটা সেট হয়ে গেল। তাহলে সেভ। এখন যদি আমরা সার্ভিস পেজে আসি, তাহলে কিন্তু লগ ইন নামে একটা পেজ এখানে হয়েছে। ক্লিক করুন, কি আসে? কিছু আসে? কিছুই আসে না। বাট আমি যেটা করব, লগ ইন পেজে কোনো কিছু রাখবো না, একদম ব্ল্যাঙ্ক রাখবো, ব্ল্যাঙ্ক, অথবা চাইলে সবই রাখতে পারবো, এটা আমার ইচ্ছার উপরে নির্ভর করবে, অথবা ক্লায়েন্টের ইচ্ছার উপরে নির্ভর করবে, ডিজাইনের যেটা চাইবে আমি সেটাই দিব। তাহলে লগ ইন পেজে এসে আমি যেটা করব, এখানে একটা সেকশন নিব, ফুল উইথ সেকশনের ফুল উইথ রো, রোর ভিতরে লগ ইন। এখন এই পুরো অপশনটা এখন যদি আপনি সেভ করে দেখেন, এখন যদি রিলোড দেন, তাহলে লগ ইন পেজে লগ ইন অবস্থায় আছে কে এখন বর্তমানে? আমি লগ ইন অবস্থায় আছি না, এর জন্য আমার এটা দেখাচ্ছে। বাট আমি যদি অন্য কোনো ব্রাউজারে লগ ইন পেজে যাই, তাহলে এখানে এসে আমি এটার সেকশনের ব্যাকগ্রাউন্ডে একটা সুন্দর ইমেজ দিতে পারি। এটার কালারটাকে আমি ধ্বংস করে দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালারটা। এই পুরো পেজটা মজিলা ফায়ারফক্সের এখানে আসছে, দেখেন তো আসছে না? আসছে। এখন কথা হচ্ছে মজার বিষয় যেগুলো, এই ডিজাইনটা এখন আমাকে
সাজাতে হবে সুন্দরভাবে। তাহলে এই ডিজাইনটা যদি আমি সাজাতে চাই তাহলে এখানে চলে আসুন। আসার পরে এই মডিউলসের মডিউলসের টাইটেল থাকে লগইন, লগইনের ভিতরে এখানে একটা টাইটেল আপনি দিবেন না, কেন আপনাকে লগইন করতে হবে এরকম লেখা থাকবে, প্রথমে লগইন করো। ফার্স্ট লগ ইন নাও এটাও আপনি দিতে পারেন। তারপরে তার সম্পর্কে বিস্তারিত কিছু এখানে আপনি দিয়ে দিবেন। তারপর আছে রিডাইরেক্ট, লগ ইন করার পর আপনাকে কোথায় নিয়ে যাবে, লগ ইন করার পর আপনাকে কোথায় নিয়ে যাবে, এই পেজে রাখবে না অন্য কোনো পেজে নিয়ে যাবে। রিডাইরেক্ট করে আপনি একটা পেজ দিয়ে দিতে পারেন, সাপোজ রিডাইরেক্ট টু দা কারেন্ট পেজ, অথবা হোম পেজে নিয়ে যাবে। লগ ইন করার পর আপনাকে হোম পেজে নিয়ে যাবে, আমরা দেখব লগ ইন করার পর আপনাকে কোথায় নিয়ে যায়। সাপোজ এখানে যদি আমি লগ ইন করতে চাই তাহলে আমার এই এটার নাম ছিল, নিজে ভুলে গেলাম, আমাকে ড্যাশবোর্ডে নিয়ে যাইতেছে। বাট যদি কোনো সাবস্ক্রাইবার হয় তাহলে তাকে কি ড্যাশবোর্ডে নিয়ে যাবে, তাহলে তাকে কোথায় নিয়ে যাবে, তাহলে তাকে তার ওয়েবসাইটের কন্টেন্টের সাইটে নিয়ে যাবে, তাই তো? তাহলে এখান থেকে আমি লগ আউট হয়ে গেলাম পেজটা দেখার জন্য। তাহলে এখন আমি এখানে ডিজাইন লিংক দিব না, ব্যাকগ্রাউন্ড তো দিয়েছি, এটার ব্যাকগ্রাউন্ড দিব না। ড্যাশবোর্ডের এখানে এসে ফিল্ড, তাহলে ফিল্ডে যদি আমি আসি, এই হচ্ছে ফিল্ড, ফিল্ডের ব্যাকগ্রাউন্ড কালার, এই যে ফিল্ডের ব্যাকগ্রাউন্ড কালার গুলো কি হবে, ব্যাকগ্রাউন্ড কালার গুলো আপনি অন্য কোনো কালার, ব্লু কালার যেহেতু আছে এখানে, আপনি ব্লু কালার কেন ব্যবহার করবেন, অবশ্যই আপনি অন্য যে কোনো কালার ব্যবহার করবেন, এই কালারটা ব্যবহার করতে পারেন, অথবা চাইলে অন্য যে কোনো কালার ব্যবহার করতে পারেন, এই ধরনের কালার ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে ফিল্ড টেক্সট কালার, টেক্সট কালারটা কি হবে, টেক্সট কালার একদম কুচকুচে কালো হবে। ফিল্ড ফোকাস ব্যাকগ্রাউন্ড, ফোকাস ব্যাকগ্রাউন্ড কি এর আগেও দেখিয়েছি, ফোকাস যখন হবে তখন সে কালো হয়ে যাবে, ফোকাস টেক্সট কালার সাদা হয়ে যাবে। মার্জিন আমি দিচ্ছি না, প্যাডিং দিচ্ছি না, এগুলো কোনো কিছু দিচ্ছি না। অ্যালাইনমেন্ট, মিডিল, লেফট সাইজ এগুলো দিয়ে চেঞ্জ করবেন। আর এখানে 3 পিক্সেল করে এই যে কোনাগুলো কোনাগুলো কাটা 3 পিক্সেল, আপনি চাইলে আরেকটু বাড়িয়ে 5 পিক্সেল করতে পারেন, আরেকটু কাটবে, যদি বলেন যে না 10 পিক্সেল করে দাও তাহলে 10 পিক্সেলে কেটে যাবে, আপনার ইচ্ছা। 10 পিক্সেল করে কেটে যাবে। বর্ডার যদি বলেন যে শুধুমাত্র নিচের অংশে একটা করে বর্ডার দেব, বর্ডারের উইথ থাকবে 1 পিক্সেল, 1 পিক্সেল না 3 পিক্সেল, 3 পিক্সেল বর্ডার, বর্ডারের কালার হবে সাদা, বাস খালি একটু ডিজাইন আর কিছু না। ইউজ ফোকাস বর্ডার, ফোকাস করার সময় বর্ডারটা চেঞ্জ হয়ে যাবে। ইউজ ফোকাস রাউন্ডেড কর্নার, বেড়ে যাবে একটু ফোকাস বর্ডার কালার, যখন আমি ক্লিক করব তখন বর্ডার কালারটা হবে 3 পিক্সেলই হবে, বর্ডার কালারটা হয়ে যাবে রেড। ঠিক আছে, এইভাবে কাজ করবে, কোনো শেডো দিব না, যেহেতু আমি বর্ডারই দিয়েছি। আমি সরাসরি বাটনে, এখানে টাইটেলের টাইটেল আছে, এই যে দেখুন টেক্সট, টাইটেল টেক্সট, বডি টেক্সট,
টাইটেল টেক্সটের ফন্ট চেঞ্জ করা যাবে এখান থেকে। আপনার এই ফন্টটা চেঞ্জ হয়ে গেল, এটাকে ক্যাপিটালাইজ করে নিতে পারবেন, মাঝখানে থাকবে অথবা বাম পাশে থাকবে, এটার কালারটা ভিন্ন হবে, টেক্সট সাইজ বাড়িয়ে দিতে পারবেন, লেটার স্পেসিং দিয়ে দিতে পারবেন, বডি টেক্সট আছে এই তো বডি টেক্সট, বডি টেক্সটের কালারটা চেঞ্জ করে দেন এইভাবে। আর এখানে আমাদের লগ ইন ফর্ম আছে, লগ ইন ফর্মের এখানে বাটনই আছে। বাটন কিভাবে ডিজাইন করতে হয় এটা আমরা সবাই জানি। বাটনের টেক্সট কালার আছে 20, বাটন টেক্সট কালার হবে সাদা। বাটনের ব্যাকগ্রাউন্ডে আমরা চাইলে কালার দিতে পারবো বা অন্য কোনো কিছু করতে পারবো, হোভারের ইফেক্ট দিতে পারবো, এগুলো সবই আমরা পারবো। আমি এখানে তেমন কিছু করছি না, সেভ করে দিচ্ছি। এখানে আরেকটা বিষয় সম্ভবত ছিল বাটন ছাড়াও ডিজাইনে এসে, অ্যানিমেশন দেন, এবার দেখুন লগ ইন, আমি লগ ইন অবস্থায় আছি, তার জন্য কি এই লেখা? আর যদি লগ ইন অবস্থায় না থাকতাম তাহলে কি আসতো? আমাকে এখানে লগ ইন বক্সটা সহ কি দেখাইতো না, যে তুমি লগ ইন করো এখানে, দেখাইতো কি না? অবশ্যই সেটা দেখাইতো। ওকে, এটা এভাবেই থাকুক, আমি মেনু লগ ইন তো শেষ হয়ে গেছে, লগ ইন থেকে বের হয়ে আসি। এখন নতুন মডিউল আরেকটা নিব, গ্যালারি লগ ইন ইমেজ, ইমেজের কাজ পারি, মেনুর কাজ পারি, নাম্বার কাউন্টটা দেখা হয়েছে, পার্সন, পার্সন একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সাপোজ এখানে আমরা 3 কলাম বিশিষ্ট একটি রো নিই, 3 কলাম, এখানে একটা পার্সন আমরা টিম মেম্বার বানাইছিলাম না, মনে আছে? টিম মেম্বার, ও আপনাদেরকে তো টিম মেম্বার আমি বানাই দেখাই, অবশ্যই আপনাদের যিনি ই ছিলেন, ট্রেনার ছিলেন, উনি কি HTML CSS দিয়ে কখনো টিম মেম্বার বানিয়ে দেখাইছিল আপনাদেরকে? জি না, HTML CSS দিয়ে তাহলে দেখাইছি কি আপনাদের, বলেন তো, যেটাই বলি সেটাই বলেন। জি না জি না, দেখাইছে কত, 1 নম্বরে 2 নম্বরে কত দেখাইছে না দেখেন। এখানে দেখুন ব্যক্তির নাম থাকবে, তাহলে আমি আপনাদের কাছ থেকে নিচ্ছি, প্রথমে নিচ্ছি মেহেদি হাসান, তাহলে নেম থাকবে MEHEDI, মেহেদি, মেহেদি হাসান আমার ছোট ভাইয়ের নাম, মেহেদি হাসান। পজিশন, ওনার পজিশন কি? সাপোজ উনি আমাদের হচ্ছে, উনি একজন ওয়েব ডেভেলপার, উনি একজন ওয়েব ডেভেলপার, ওনার ফেসবুক লিংক হ্যাশ, ওনার টুইটার লিংক, ওনার গুগল প্রোফাইল লিংক, ওনার লিঙ্কডইন প্রোফাইল লিংক, বডিতে ওনার সম্পর্কে গুণবাচক কিছু শব্দ অবশ্যই থাকবে, ইমেজ, এখন আমার ইমেজ নিতে হবে, মিডিয়াতে আশা করি আমার কিছু ইমেজ নেওয়া আছে, নাই? ওকে, নো প্রবলেম। কিছু স্মার্ট বয় দরকার স্যার, গুগলে সার্চ দিলে তো পাইবেন স্যার, মেয়ে দিয়া সব দেখলে লিঙ্কিং এর খুব ইয়াটা পাই লেবেন, অনেক কিছুই পাবো সেখানে, সেখান থেকে নিয়ে ফুট করা ছেড়ে পাচ্ছি না। আচ্ছা, নায়ক বসাই দিব, সালমান খানের চোখ বসাই দিব, যাবে শিট, বাবা
ফারুক ইনোসেন্ট বয় আনন্দ ভাইয়ের শাহরুখ খানের মতো দেখা যায় স্যার সব নায়ক বলিউডের সব নায়ক দেখে আমাদের এখানে উপস্থিত মৃদুল ভাইরে তো দেখতে হিরু আলম লাগতেছে কিনা আরো সব বলেন সব বলেন এখন তাদের ব্যাকগ্রাউন্ডে আমি কোনো কিছু দিচ্ছি না সরাসরি ডিজাইন পার্টে চলে আসতেছি এই হচ্ছে ডিজাইন পার্টে ইমেজটাকে আমি গুল করতে চাই 50% গুল করতে চাইলে ওই যে তখনকার মতো ইমেজের সাইজ বাড়াতে হবে ইমেজের কোনো সাইজ সুইজ এখানে দেওয়ার কোনো অপশন নাই আচ্ছা যদি না থাকে তাহলে দিব না যা আছে তাই থাকে আইকন আইকনগুলোর কালার চেঞ্জ করে দিব ফন্ট সাইজ একটু বড় করে দেব 20 স্যার জি ডিবি দিয়ে আমাদের এই ফুল ওয়েবসাইট তৈরি করে দেখাবেন এটা আপনি পাবেন আর একটু সময় দেন আর 5টা মিনিট এখানে একটা ফুল ডিজাইন এই যে আপনারা করতেছেন গতকালকে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম তার আগে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম এই যে একটা করে পেজের ডিজাইন করছেন তাহলে এরকম যদি 5টা পেজ ডিজাইন করার পর আমি যদি আপনাকে বলি যে একটা ধরুন যে এরকম একটা থিমের পুরো একটা পেজ দিলাম মানে এই পুরো একটা ডিজাইন এই পুরো পেজগুলো ডিজাইন করে দিতে আপনি পারবেন না জি স্যার জি স্যার এইভাবে কি একটা ফুল ওয়েবসাইট ডিজাইন করা শেখা হবে না আপনার জি স্যার স্যার আমরা তো পারবো চেষ্টা করব আপনি দেখাবেন কি না এটা জিজ্ঞেস করি দেখাইতে যাই তাহলে অনেক সময় চলে যাবে আপনারা শিখতে পারবেন না কারণ আপনাদের সময় তো মাত্র 15 দিন আপনারা শিখতে পারবেন না আমি দেখাতে পারবো আমি যদি এখানে 2 দিন লস করি আপনাদের একটা ওয়েবসাইট বানায় মানে ফুল বানিয়ে দেখানোর জন্য এই 2 দিনে কিন্তু আপনারা আমার কাছে আরো অনেক কিছু শিখে নিতে পারবেন আজকে গ্রেটার শেষ হবে এখন আপনারা যদি বলেন যে না একটা ওয়েবসাইট তৈরি করে দেখান তাহলে তাই দেখাবো না স্যার তারপর হচ্ছে আমাদের টেক্সট টেক্সটের অ্যালাইনমেন্ট মিডিল সবার মিডিলে থাকবে ফিক্সড কালার ডার্ক আছে সমস্যা নাই টেক্সটেরও দিব না টাইটেল টেক্সটের ফন্ট চেঞ্জ করব যেটা নামটা চেঞ্জ হয়ে যাবে শুধু নামটা চেঞ্জ হয়ে যাবে এটা বোল্ড করে দিলাম এই হচ্ছে বোল্ড অ্যালাইনমেন্ট মিডিল এটার কালারটাকে আমি চেঞ্জ করে ব্লু কালারে রূপান্তরিত করছি আর কিছু দিচ্ছি না বডি টেক্সট এই হচ্ছে বডি টেক্সটের এই লেখাগুলো বডি টেক্সটের লেখাটাকে শুধু কালার চেঞ্জ না করে বডি টেক্সটটাকে জাস্টিফাই করে দেওয়া যায় কিনা না এরকমই পজিশন টেক্সট এই যে ওয়েব ডেভেলপার এটার কালারটাকে আমি চেঞ্জ করব শুধু বাকি সব ঠিকঠাক থাকবে সাইজটাকে একটু বড় করব এবং এটাকে অবশ্যই বোল্ড করব কালারটা
কালারটা হুবহু হয়ে গেল না। সাইজিং স্পেসিং বর্ডার বক্সের ও ট্রান্সফর্ম অ্যানিমেশন স্লাইড সেন্টার না লেফট রাইট বক্স শ্যাডো স্পেসিং স্পেসিং কোথায় স্পেসিং এ হচ্ছে স্পেসিং এখানে 20 বর্ডারে 20 পিক্সেল রাউন্ডেড যেটা দিয়েছিলাম বক্সের এই ছিল অবস্থা। এইভাবে আমরা প্রত্যেকটা ডিজাইন করতে পারবো। জাস্ট এখানে মেহেদি হাসানের পরিবর্তিতে নাম আছে মৃদুল সরকার মৃদুল সরকার পজিশন উনি হচ্ছে জাভা ডেভেলপার। আমার ফেসবুক ইউআরএল ফিউচার ইউআরএল 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 ইমেজ আমির অ্যান্ড শাহরুখ ইমেজের সাইজগুলো ঠিক নাই। ইমেজের সাইজগুলো একদম পারফেক্ট হতে হবে, তা না হলে ঝামেলা হবে, মিলানো কষ্ট হয়ে যাবে। এখানে এক একটা ছবি এক এক রকম আসতেছে, এটা প্রবলেম হচ্ছে। একটা তিনটাতে দিয়ে দেন। হ্যাঁ ওটাই করি। আর হচ্ছে ইমেজ ওই একই ছবি সালমান ভাই, বাস এইটুকুই তো কাজ। এখন এটা কাটা দিব নাম মৃদুল গেল অপু পজিশন হচ্ছে উনি হচ্ছে WP ডেভেলপার ফেসবুক ইউআরএল
ट्विटर URL, Google Play URL, LinkedIn URL. हमारो इमेज सामान वायरल चल रही है. किसी तो करना ही बस एकांत थे कि शुद्ध मात्रा कॉपी मॉड्यूल स्टाइल नहीं है एकांत पेस्ट मॉड्यूल स्टाइल वही गलो ना तुम दरक्का शब्द किचु कार्य कुनो प्रश्न आते हैं तार परे होच्छे आर की आसे सेक्शन रेगुलर दुई कलम विशिष्ट नहीं तार परे लागले नहीं लॉगिन मेनू नंबर काउंटर पोर्टफोलियो फिल्टरेबल पोर्टफोलियो एवं पोर्टफोलियो एक ही जिनिश ये होच्छे फिल्टरेबल पोर्टफोलियो एटा होच्छे पोर्टफोलियो देखुन ये जे छबिटा आसे ना ये जे चार कोना एकटा छबि आर ये होच्छे फिल्टरेबल पोर्टफोलियो ओई जे उपरे आमरा जखन गत क्लासे নিচের অংশটুকু বানাতে পারবে না এমন কেউ কি আছে আমার মনে হয় না আমার বেঁচে এখন পর্যন্ত এরকম কেউ আছে যে নিচের এই অংশটুকু পারবে না এইটুকু সবাই পারবে শুধুমাত্র এই অংশটুকু সেখানে নাই এই অংশটুকু থাকার কারণে এটার নাম হচ্ছে ফিল্টারেবল পোর্টফোলিও ফিল্টারিং করা যায় আর এই অংশটুকু না থাকার জন্য এই অংশের নাম হচ্ছে শুধু পোর্টফোলিও বাকি সব এক পোর্টফোলিওটা কি গ্যালারির মতই তবে গ্যালারির ইমেজগুলো ক্লিক করলে গ্যালারি ইমেজগুলো ক্লিক করলে পপ আপ হয়ে উঠে আসে শো করানোর জন্য ঠিক আছে এই যে শো করতেছে এটাকে যে এইভাবে আপনি চেক করে করে দেখতে পাচ্ছেন গ্যালারির ইমেজগুলো বাট আপনি যদি পোর্টফোলিওতে ক্লিক করছেন তাহলে আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে সেই পেজে নিয়ে যাচ্ছে ডিফারেন্স শুধু এইটুকু জি স্যার বুঝছি ওকে তারপরে গেল পোস্ট স্লাইডার পোস্ট নেভিগেশন পোস্ট নেভিগেশন পোস্ট স্লাইডার এই দুইটা এবং পোস্ট টাইটেল এই তিনটা দেখানোর জন্য অবশ্যই মিনিমাম 10টি পোস্ট করতে হবে আমার এই ওয়েবসাইটে এই মুহূর্তে 10টি পোস্ট করা সম্ভব না এই 10টি পোস্টের জন্য আমি তিনটাকে একটু রেখে দিলাম এছাড়াও আমার মনে হয় আরো কিছু আমি রেখে দিয়েছি এই যে ব্লগ ব্লগ পোস্ট পোস্ট নেভিগেশন পোস্ট স্লাইডার এবং পোস্ট টাইটেল এই তিনটাকে আমি চারটাকে রেখে দিলাম চারটা আমি পরে আসতেছি তারপর আসলো আমাদের সার্চ সার্চ অপশন আমাদের ওয়েবসাইটে যদি আমরা আলাদাভাবে যেমন ধরুন একটা ফুটার এরিয়াই বানাবো এখানে একটা মেনু বার তো বানাইছি তাহলে আমাদের একটা ফুটার এরিয়া বানানোর দরকার থাকতে পারে না থাকতে পারে ফুটার এরিয়াতে যেমন আমরা এই সার্চ অপশনটাও আমি রেখে দিচ্ছি আমাকে আগামী কালকের ক্লাসে মনে করিয়ে দিবেন শুরুতেই আমি আগে পোস্ট করব 10টি পোস্ট অথবা পোস্ট করে আমরা একটা ফুটার এরিয়া নিজেদের মতো করে বানাবো দেখেন সার্ভিস পেজে কিন্তু ফুটার এরিয়া নাই আমরা সার্ভিস পেজে ফুটার এরিয়া বানাবো কি কি মডিউলস দ্বারা এখান থেকে কি কি মডিউলস ব্যবহার করব জানুন আমরা ব্যবহার করব পোস্ট টাইটেল একটা পোস্ট স্লাইডার পোস্ট নেভিগেশন এবং একটা সার্চ অপশন দিয়ে এই চারটা অপশন দিয়ে আমরা ফুটার এরিয়াটাকে বানাবো ওকে তারপর হচ্ছে শপ শপ লাগবে শপ আমাদের তখনই কাজে দিবে যখন আমরা আমাদের ওয়েবসাইটের ভিতরে ই ব্যবহার করব মানে ই-কমার্স যখন করব তখন সব কাজ করবে তার আগে কাজ করবে না কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে সেটা হচ্ছে প্রাইস টেবিল এটা এখনো দেখানো হয়নি আমরা আজকে প্রাইস টেবিল দেখব তবে প্রাইস টেবিল দেখার আগে আমরা এটাকে ফুল পেজ করে নেব স্ট্রাকচারটাকে ফুল ফুল কলাম বিশিষ্ট করে নিলাম এখানে আমরা দুইটি প্রাইস টেবিল দেখতে পাচ্ছি যেমন এখানে একটা প্রাইস টেবিল আছে ল্যান্ডিং এই হচ্ছে একটা প্রাইস টেবিল দেখতে পাচ্ছেন চলুন আমরা একটু ট্রাই করে দেখি এই প্রাইস টেবিলটা হবো আমরা বানাতে পারি কি তাহলে প্রাইস টেবিলের এই মডিউলস আমরা গেলাম যাওয়ার পরে
আমি এটাকে ডুপ্লিকেট করলাম, এখন কয়টা হয়েছে, তিনটা হয়েছে না, এখানেও তিনটা এখানেও তিনটা। ওকে শুরু করা যাক, প্রথম প্রাইস টেবিলটাকে আমি ধরে নেই, ধরে নিলাম টেবিল টাইটেল। টেবিল টাইটেলে এখানে কি আছে, সিঙ্গেল সাইট, কন্ট্রোল সি, আমি নিয়ে নিলাম সিঙ্গেল সাইট, কন্ট্রোল ভি। সাব টাইটেল দরকার নেই, কারেন্সি তাদের কি আছে, ডলারে, আমাদেরও ডলারে। ফ্রিকুয়েন্সি চলে আসছে, বাটন তাদের বাটনে কি আছে, তাদের এখানে বাটনই নাই, আমি তারপরও বাটন দিলাম। একেবারে যদি সবকিছু বাদ দিয়ে দেই তাহলে হবে না, বাটন বাই নাও বা শপ নাও। দেখুন এদের ভিতরে কিছু ফিচার আছে, দেখতে পাচ্ছেন এই লেখাগুলোই আমি হুবহু এইখানে কপি করে দেব, কন্ট্রোল হয়ে গেছে। এখানে আগের কিছু জিনিস রয়েই গেছে, আচ্ছা যাই হোক থাকুক, সমস্যা নেই। এই ডট আমি বন্ধ করে দিব, সামনে আছে অপশন আছে, আমরা ডট বন্ধ করব। পেজিনেশনের ডটটা আমরা বন্ধ করে দেব। লিংক, লিংকে প্রথমে বাটন লিংকটা দিলে আমাদের শপ নাও বা বাই নাও যেটাই দেয় সেটা আসবে। মডিউল টার্গেট লিংক এটা দরকার নাই, ব্যাকগ্রাউন্ড তাদের কোনো ব্যাকগ্রাউন্ড ছিল, ছিল না, ব্যাকগ্রাউন্ডেরও আমাদের দরকার নেই। তাহলে এই ছিল একটা একটা ডিজাইন, কিন্তু এখন একটা ডিজাইনে আসুন, লেআউট মেক দিস টেবিল ফিচার যদি উপরে নিতে চান, এটা তো তারা কিছুই করে না, তারা একটা সিম্পল সাইট ব্যবহার করছে, এখানে অনেক কিছু ওটা করতে গেলে বাদ পড়ে যাবে। ঠিক আছে, আমি এই যে বুলেট বুলেট গুলো ডিলিট করে দিলাম, আমার বুলেট গুলো দরকার নেই। লেআউট বুলেট টেক্সট অ্যালাইনমেন্ট মিডিল টাইটেল টেক্সট, টাইটেল টেক্সট একদম ছোট, হুবহু যদি করতে চাই, সরি ছোট পিক্সেল মাত্র, টাইটেল টেক্সট সাইজ 14, টাইটেল লেটার স্পেসিং দরকার নাই, চলে গেল, এরা বাদ, এদের আর আমার কোনো কাজ নাই। টাইটেল টেক্সটের পুরো টাকা শেষ, বডি টেক্সট, বডি টেক্সটের ফন্ট একই 14 পিক্সেল, ডিফল্ট ভাবে আছে, লেটার স্পেসিং কমিয়ে দিচ্ছি যেহেতু তাদের কাছে নেই, আমরাও দিচ্ছি না। সাবটাইটেল টেক্সট, সাবটাইটেল আমাদের নাই, আমাদের প্রাইস টেবিলে কাজ, প্রাইস টেবিলে মজার জিনিস 80 পিক্সেল, ওকে এরিয়া ব্যাকগ্রাউন্ড কালারের দরকার নাই, শুধু প্রাইস টেবিলের কালারটা দরকার আমাদের, এরিয়া ব্যাকগ্রাউন্ড তো সাদা। শিপিং
এখানে একটা জিনিস আমরা ভুল করে এসেছি, একটু এবার ঠিক আছে। ওকে, এমওটা নিচে হবে, ফ্রিকোয়েন্সিতে হবে, এমও ডিজাইন সাবটাইটেল বডি টেক্সট সাবটাইটেল টেক্সট কারেন্সি ফ্রিকোয়েন্সি টেক্সট প্রাইস টেক্সট বোল্ড করা হয়নি, তাকে বোল্ড করতে হবে, প্রাইস ফন্ট এইটা। হয়েছে তাদের মতো আলট্রা বোল্ড, বেশি বোল্ড হয়ে গেছে, বোল্ড। এবার ঠিক আছে, আর হচ্ছে ফ্রিকুয়েন্সির যে ব্যাপারটা আছে, প্রাইস টেবিল, প্রাইস টেক্সট, প্রাইস টেক্সট কালার, প্রাইস ফন্ট, প্রাইস উইথ ফন্ট, রেগুলার, লেটার স্পেসিং, লাইন হাইট, প্রাইস টেবিল টেক্সট, শ্যাডো, রাউন্ডেড কর্নার, এগুলো দরকার নাই, বর্ডার কালার দরকার নাই, বর্ডার কারেন্সি অ্যান্ড ফ্রিকোয়েন্সি, কারেন্সি অ্যান্ড ফ্রিকোয়েন্সি আইকন এই যেগুলোকে বলা হচ্ছে, হ্যাঁ 18 এবং কালারটা হচ্ছে এইটা ডিফল্ট ভাবে 16 ছিল, 18 কালার যেটা আছে সেটাই থাকবে, বাকি সবকিছু আপনারা পারবো, এটা কোনো ব্যাপার না। এক্সক্লুডেড আইটেম টেক্সট, আমাদের এখানে এক্সক্লুডেড কোন আইটেম নাই, ডিফল্ট ভাবে পেয়েছে, তার সমস্যা নাই, যেহেতু আমরা বাটন দিয়েছি বাটনের ডিজাইন আমরা পারবো, এটা দরকার নাই। বর্ডার 0 পিক্সেল বর্ডার, কোনো বর্ডার থাকবে না, আর এখানে প্রাইস এন্ড কিছু দাগ আছে, এটা কি হ্যাঁ ওই যে একটা দাগ আছে না, ওই যে প্রাইস এর নিচে, এটা 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 বন্ধ করছি, দাঁড়ান একটু দেখছি এটা কোথায় আছে, দেখতেছি লেআউট বুলেট টেক্সট বডি টেক্সট সাবটাইটেল প্রাইস টেবিল প্রাইস টেক্সট, এটার ব্যাকগ্রাউন্ডে কালার, কালারটা থাকবে না তো, এটার একটা কালার পাচ্ছে না, দেখুন তো কালারটাকে মুছে দিতে হবে, কন্টেন্ট টেক্সট সিঙ্গেল সাইড এম ও বাই লিংক বাটন লিংক ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডে তো কোনো কালারই নাই, ব্যাকগ্রাউন্ডে কালার করি, দাঁড়া ব্যাকগ্রাউন্ডের কালার হবে সাদা, ডিজাইন এসে
ব্যাপার, ওটা কিসের দাগ? Explode item text. আমাদের এক্সপ্লোড কোনো আইটেম নেই। আসিল দুইটা যেগুলো আমরা দিব না, ডিফল্ট ফন্ট টেক্সট সাইজ টোটাল লাইন হাইট বাটন সাইজিং স্পেসিং বর্ডার কোনটাকে কাজ করতেছি single site copy item style paste item style বর্ডার আমি কাকে দিয়েছিলাম, বর্ডার আমি পুরোটাকে দিয়েছিলাম, বাট বর্ডার আমার পুরো অংশটাকে না দিয়ে ডিজাইন এসে বক্সের নান ডিজাইন বাটন বর্ডার বক্সের আমি ভুলে কোথাও এটা ডিজাইন দিলাম না, বর্ডারটা বক্সের কোথায় দিলাম? ফরম যন্ত্রণায় করলাম, ডিজাইন এসে লেআউট বুলেট টেক্সট বাটন স্পেসিং বর্ডার ফিল্টার বক্স
আমার এই বক্সের ডিজাইনটা কোথা থেকে আসলো এটা বুঝতেছি না। মাথা ঘুরাই দিল আমার। অ্যাডভান্স ডিজাইন থেকে সাইজিং স্পেসিং এখানে বুঝতে পেরেছি। আমাকে যেটা করতে হবে আপনাদেরকে এখানে তিনটা আলাদা আলাদা নিতে হবে, ঠিক আছে? তাহলে খুব সহজে করতে পারবেন। সাপোজ এই মডিউল থেকে আমরা যেটা করব এইটাকে এবং এইটাকে ডিলিট করে দিয়ে এটাকে ধরে নিয়ে যদি কলাম স্ট্রাকচার তিনটা করি, এই আসলো মডিউল আসলো তিনটা, তাহলে এখান থেকে কপি কপি মডিউল এই হইলো তিনটা। এখন প্রশ্ন হচ্ছে এমন যে দাগ আমরা কিভাবে নিব। এখন মোটামুটি ঠিক আছে না? এখন যদি আমি এটার কন্টেন্টটাকে ধরুন এটার মতো ডিজাইন করেছি, এটা হুবহু হয়েছে, হ্যাঁ, এখন যদি এটার উপরের অংশে শুধু একটু ইয়ে আছে, ডিজাইন আছে, এই ডিজাইনটা মানে এই ছায়াটা যেটা আছে চারপাশে শ্যাডো, এটা আপনারা মিলাতে পারবেন, এটা ব্যাপার হবে না। তবে এটার ভিতরে একটু পরিবর্তন আছে ওইটার তুলনায়, আমরা ওইটা একটু চেক করে নিই, তাহলেই হবে। এখন আমরা দাগটাও খুঁজে পাবো, আশা করি চেষ্টা করবো খুঁজে পাওয়ার জন্য। এটার একটা সিঙ্গেল এলিমেন্ট ক্লিক করে নিলাম, টাইটেলে থাকলো হচ্ছে আমাদের টু অর ফাইভ সাইট, দিলাম টু অর ফাইভ সাইট, কন্ট্রোল ভি, এখানে আছে মোস্ট পপুলার, কন্ট্রোল সি, আমরা সাব টাইটেলে দিয়ে দিলাম মোস্ট পপুলার, ফ্রিকোয়েন্সি ওটার কালারটা দিলেই আসবে, এমও এটা হবে 50, তাই না? বাই নাও নাই, আমি এটা দিছি বাট সমস্যা নাই, থাকুক। ডিজাইন এসে লেআউট লেট হবে না, টেক্সট সাবটাইটেল টেক্সট, সাবটাইটেল টেক্সটের ভিতরে এটাকে দিয়ে আমি এটাকে ধরে নিলাম 26 পিক্সেল এবং লাইন হাইট আছে 52 পিক্সেল, তাহলে সাবটাইটেল হচ্ছে 26 পিক্সেল, কালার হচ্ছে কালো, একটু লাইন হাইট দিতে হবে, হয়েছে তাদের মতো? বর্ডারে 20 পিক্সেল করে বর্ডার রেডিয়াস, কিন্তু বর্ডার রেডিয়াস এটাতে পাইনি।
কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা আমি খুঁজে পেলাম না যে তারটা কোথা থেকে চলে যাবে। এটার মূল্য ছিল 85, কালারটা ভিন্ন, এটা আপনারা পারবেন। প্রাইস থেকে ফ্রিকোয়েন্সি, কারেন্সি, কারেন্সির কালার চেঞ্জ করা, পারবেন, কিন্তু আমি দাগটাকে খুঁজে পাচ্ছি না। প্রাইস বক্স, প্রাইস টেক্সট, প্রাইস টেক্সটের প্রাইস টেক্সট কালার, ফন্ট উইথ বোল্ড, ক্যাপিটালাইজ, পোস্টাইজ সাইজ, প্রাইস টেবিল, লেটার স্পেসিং, এটাও সব ঠিক আছে, এটাও ঠিক আছে। জিরো পিক্সেল, কোনো বর্ডার নাই, কিছুই নাই। কারেন্সি অ্যান্ড ফ্রিকোয়েন্সি কিছুই নাই, বাট আমি ওটা খুঁজে পেলাম না ভাই, যদি পাই তাহলে দেখিয়ে দেব। এছাড়া বাকি সব ঠিকঠাক। আর যে বিষয়টা আছে এখানে, এই কলামগুলাতে কোনো বক্স শ্যাডো দেওয়া আছে কিনা এটা একটু চেক করে নিই। কিন্তু এখানে একটা বক্স শ্যাডো পাচ্ছে, এই বক্স শ্যাডোটা কোথা থেকে আসলো, কিভাবে আসলো আমি বুঝতে পারছি না। এটা মডিউলের বক্স শ্যাডো না, কিছুই না, কিন্তু কাজ করতেছে না, আমি ধরতে পারছি না। আপনারা একটা ট্রাই করে দেখবেন, এটা যেটা একটা সিঙ্গেল সাইড, এখান থেকে এটাকে যদি ডিজাইনে যাই, আমি ডিজাইনে এসে মোটামুটি ঠিক আছে। এখানে দিলে আবার কালারটা চেঞ্জ হয়ে যাবে যদিও, কিন্তু কিছু করার নাই, তারপরেও দিচ্ছি পেস্ট মডিউল স্টাইল। ওকে, এখন যেটা করব আমি, এই মডিউল সিরি এই সেকশনে সিঙ্গেল সাইটের ডিজাইনে এসে আমি এখানে দেখি একটু বক্স শ্যাডো দেওয়া যায় না, বক্স শ্যাডো না বর্ডার করে দেবো আমি এখানে 40 পিক্সেল রাউন্ড করব। এটাও পাইনি, তাহলে এটা পাবে এটা কোথায় আমি বুঝতে পারছি না। কলামে দিব
30 মিনিটের বেশি হয়ে গেল 20 মিনিট তাও থাকে না টু পিক্সেল ওয়ান পিক্সেল তবুও চলে যায় ডাল মুখ কালা অনেকটা কিন্তু তাদের মতো হয়েছে তাই না সামান্য একটু বর্ডার দেওয়া কষ্ট হচ্ছে কিন্তু বর্ডারটা আমার মনে হয় আপনারা পারবেন এটা আর এই দাগটা প্রবলেম করছে আপনারা একটু ট্রাই করলে এটা করে নিতে পারবেন আমি আশা করি আমি আর সময় নষ্ট করতে যাচ্ছি না অনেকটা তাদের মতো হয়েছে সামান্য একটু পরিবর্তন শুধু এই দাগটা আমি দাগটা খুঁজে পাচ্ছি না আমি এটা আজকে ট্রাই করব আবার এই মুহূর্তে ট্রাই করছি না সব অপশন দেখা হয়ে গেছে কিন্তু এখান থেকে এইটা ডিজাইন তিনটা জায়গায় এটা করা যাবে তিনটা জায়গায় আপনারাও করে ট্রাই করে দেখবেন যে জায়গায় কাজ করে সেই জায়গায় রাখবেন হ্যাঁ একটু করেছে এটা আমার এখানে হচ্ছে না আপনারা ট্রাই করে দেখেন তো হয় কিনা এই হচ্ছে আমাদের প্রাইস টেবিল শেষ হয়ে গেল খুবই সহজেই প্রাইস টেবিল শেষ হয়েছে মোটামুটি আর হচ্ছে ডিজাইনের ক্ষেত্রে আমাদের আর কি বাকি থাকলো আরেকটা সেকশন নেই স্যার কি বলে স্যার আমার মনে হয় স্যার মডিউলের কাজগুলো আমরা সবাই একটু একটু পার মোটা দেখলে যদি স্যার রেজিস্ট্রেশন পেজের কাজ একটু দেখাইতেন রেজিস্ট্রেশন পেজ এখানে হবে না রেজিস্ট্রেশনের জন্য আলাদা প্লাগইনস আছে আপনার এমন একটা ডিবিতে কি অন্য প্লাগইন এড করা যায় না 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 ওটার আলটিমেট মেম্বার করা যাবে অবশ্যই করা যাবে আলটিমেট মেম্বার নামে একটা প্লাগইনস আছে হ্যাঁ ওই প্লাগইনস ব্যবহার করলে আপনার ওয়েবসাইটে এমন একটা সিকিউরিটি সিস্টেম তৈরি হবে যে আপনি আপনার নির্দিষ্ট করতে পারবেন যে এরা এরা আমার ওয়েবসাইটে প্রবেশ করতে পারবে যারা লগইন করবে শুধুমাত্র তারাই আমার ওয়েবসাইট দেখবে যারা লগইন করতে পারবে না তারা আমাদের ওয়েবসাইটে প্রবেশ করতে পারবে না তারপরে কিছু কিছু পেজে আমরা দিব শুধু এই পেজটা দেখতে পারবে এই পেজে যাইতে পারবে না শুধুমাত্র রেজিস্টার্ড ইউজার যারা তারাই আমাদের ওয়েবসাইটে প্রবেশ করতে পারবে এখানে ধরুন এই হোম পেজের পাশাপাশি লগ ইন পেজের পাশাপাশি আরেকটা পেজ পোস্ট থাকবে এখানে আরেকটা মেনু থাকবে মেনুতে লেখা থাকবে সাইন আপ হ্যাঁ এই সাইন আপে যখন ক্লিক করবে তখন আমাদের একটা পেজে নিয়ে যাবে এবং সেই পেজে লেখা থাকবে এরকম একটা রেজিস্ট্রেশন ফর্ম থাকবে এখানে নাম ঠিকানা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার পরে আপনার একটা ইউজার আইডি তৈরি হবে একটা পাসওয়ার্ড তৈরি হবে তারপর আপনাকে হোম পেজে নিয়ে যাবে আর যদি আপনি এই ওয়েবসাইটে রেজিস্টার্ডকৃত ওয়েবসাইটের মেম্বার না হন মানে আপনি যদি সাইন আপ করা না থাকেন তাহলে শুধুমাত্র হোম পেজটা দেখতে পাবেন অ্যাবাউট আস পেজ দেখতে পারবেন না সার্ভিস পেজ দেখতে পারবেন না কন্টাক্ট আস পেজ দেখতে পারবেন না ব্লগ পেজ দেখতে পারবেন না যখনই আপনি অ্যাবাউট আস পেজে যাবেন তখনই বলবে যে লগ ইন করো যখনই সার্ভিস পেজে যাবেন তখনই বলবে লগ ইন করো যখনই কন্টাক্ট আস পেজে যাবেন তখনই বলবে লগ ইন করো লগ ইন যতক্ষণ পর্যন্ত না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন না দেন যখন আপনি লগ ইন করতে যাবেন তখন অবশ্যই আপনার কাছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাবে এখন আপনি যদি এই ওয়েবসাইটে রেজিস্টার মেম্বার না হন তাহলে তখন অবশ্যই আপনার এখানে দুইটা অপশন আসবে এক পাশে থাকবে এরকম একটা ফর্ম আসবে লগ ইন করার জন্য এবং সাথে লেখা থাকবে এই কোনায় লেখা থাকবে লগ ইন আর যদি লগ ইন না হয় তাহলে লেখা থাকবে রেজিস্টার নাও তো তখন আপনি রেজিস্টারে ক্লিক করে
রেজিস্টার ফর্মে ইয়েতে যাবেন, ফর্মে যাবেন, আর যখন রেজিস্ট্রেশন লগ ইন অবস্থায় থাকবেন তখন এখানে আর লগ ইন লেখাটা থাকবে না। যেমন আমি ওয়েবসাইটে কি লগ ইন অবস্থায় আছি, আমাকে কিন্তু লগ ইন পেজটা শো করতেছে এখানে, তাই না? কিন্তু লগ ইন অবস্থায় থাকতে কিন্তু লগ ইন পেজ শো করার কথা না, লগ ইন অপশনটাই মেনুতে থাকবে না। তখন এখানে থাকতে পারে হয়তো ইউর প্রোফাইল বা ড্যাশবোর্ড বা অন্য কোনো কিছু থাকতে পারে, তাই থাকতে পারে না? এটা থাকবে, ড্যাশবোর্ড থাকবে বা প্রোফাইল থাকবে বা আমার ছবি থাকবে, মেনু আইকন থাকবে, এরকম কিছু থাকবে। বাট লগ ইন অবস্থায় আছি তারপরেও বলতেছে লগ ইন, এরকম কেন দেখাচ্ছে? আর যখন লগ ইন অবস্থায় থাকবো না তখন আমাকে এখানে লগ ইন দেখাবে অথবা অবলিক দিয়ে দেখাতে পারে এখানে যে রেজিস্টার অথবা সাইন আপ। এটার জন্য একটা প্লাগইনস আছে আলটিমেট মেম্বারশিপ, এই প্লাগইনস এর কাজ শিখতে হবে। আমি কি বুঝাতে পেরেছি? তারপরে আমাদের সাইডবার সোশিয়াল ফলো লিংক। সোশিয়াল ফলো হচ্ছে খুবই সহজ একটা জিনিস, সার্চ তো আমরা পরেই দেখবো। সব সাইডবার, সাইডবার হচ্ছে সাপোজ ধরুন এখানে সোশিয়াল মিডিয়া ফলো নিলাম, নিয়ে আমাদের অনেক সময় সাপোজ ধরুন এই যে একটা ডিজাইন এখানে আছে, এই ডিজাইনটা বাদ দিয়ে হ্যাঁ আমরা এখানে আমাদের মতো করে ডিজাইন করতে পারবো। মানে এই ডিজাইনটা যেরকম দেখাচ্ছে এই ডিজাইনটা বাদ দিয়ে আমরা এইরকম ডিজাইন দিতে পারবো। যদি আমরা সেখানে ফেসবুকের এই অপশনগুলোকে লিংক না দিয়ে যদি আমরা এরকম লিংক দিতে চাই তাহলে তখন আমরা কি করব, এই মডিউলসটা ব্যবহার করব। অথবা ফুটারে যখন আমরা ফুটার তৈরি করব, ফুটার টেডিট দিব, ফুটার তৈরি করব, তখন সেখানে কি এগুলো লাগবে না? সোশ্যাল মিডিয়া ফলো লাগবে, কিন্তু লাগবে না। তখন আমরা ফেসবুক দিব, টুইটার দিব, তারপরে আমাদের ইচ্ছা মতো আরো যদি অনেক কিছু থাকে যেমন ফেসবুক লিংকডইন দিয়ে দিলাম, তারপরে আরেকটা দেন হচ্ছে ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম দিলাম, স্কাইপি দিতে পারেন, এবং প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে ধরেও ডিজাইন করা যাবে। একও একটাকে দিয়ে দিলাম, দিয়ে এখন কথা হচ্ছে সবগুলো দেওয়ার পরে সবগুলোকে সেট করতে হবে। সাপোজ ধরুন ফেসবুকে গেলেন, ফেসবুকে লেখা ফেসবুক, তাহলে ইউআরএল লিংক দিতে হবে না, ফেসবুকের অ্যাকাউন্ট লিংক দিতে হবে আপনাকে অবশ্যই, যেখানে ক্লিক করলে নিয়ে যাবে। ব্যাকগ্রাউন্ডে ডিফল্ট একটা কালার আছে, চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন। ডিজাইনে এসে আইকন, আইকনের কালার দেওয়া আছে সাদা, এগুলো ডিফল্ট, আপনি আইকনের কালার রেড করে দিতে পারবেন অথবা অন্য যে কোনো কালার দিতে পারবেন। ইউজ কাস্টম আইকন সাইজ, আপনি আইকন সাইজটা বাড়িয়ে দিতে পারবেন, ডিফল্ট ভাবে আছে 16, আপনি করে দিলেন 20। শুধু ফেসবুক কিন্তু 20 হয়েছে, বাকিগুলো কিন্তু 20 হয়নি, তাদেরকে কি করে নিতে হবে, 20 করে নিতে হবে। এইভাবে আপনি দিতে পারেন। তারপরে ফলো বাটন, ইউজ স্টাইল ফলো, এখানে চাইলে আপনি ফলোয়ার্স কতজন ফলোয়ার আছে এগুলোকে আপনি অ্যাড করে নিতে পারবেন, ফলো আইকনটাকে আপনি চেঞ্জ করতে পারবেন এইভাবে। ফলো অ্যাড ব্যাকগ্রাউন্ড, আপনি ফলো অ্যাড ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারবেন আলাদা, কিন্তু এখানে এটার ফলোটা নাই, শুধু এই অপশনটুকুই আছে। হ্যাঁ, এদের বর্ডার রেডিয়াস দিতে পারবেন আপনি, যেহেতু এখানে আমরা ফলোয়ারটা নেইনি তাই ফলোয়ারটার কোনো কিছু এখানে কাজ করছে না, ফলো বাটন নাই, শুধুমাত্র আইকন আছে, লিংক আছে। হ্যাঁ, নেটওয়ার্ক, ফেসবুক ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড লিংক, অ্যাকাউন্ট লিংক, ব্যাকগ্রাউন্ড ডিজাইন, আইকন, ফলো, স্পেসিং, তাদের মাঝখানে স্পেসিং করতে পারবেন, প্যাডিং দিতে পারবেন, মার্জিন দিতে পারবেন, বক্সেরও দিতে পারবেন, তাদের সকলকে ফিল্টারিং করতে পারবেন, ট্রান্সফর্ম করতে পারবেন, এগুলো খুব সহজ জিনিস। এবং আপনি চাইলে এদের প্রত্যেককে দেখুন, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, যখন আপনি স্কাইপিতে যাচ্ছেন, স্কাইপিতে গেলে স্কাইপি অ্যাকাউন্ট নেম চাচ্ছে, ক্লিক করলে কল হবে না কি হবে, চ্যাটিং করবেন, স্কাইপিতে চ্যাট করবেন না কল করবেন, আমি চ্যাট দিব। ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে নিতে পারবেন, অ্যাকাউন্ট নেম, আপনার অবশ্যই একটা স্কাইপি অ্যাকাউন্ট নেম আছে, সেই নেমটা আপনি এখানে সেট করে দিবেন। ডিজাইনে গিয়ে এদের সাইজ ডিজাইন করবেন, আইকন ডিজাইন করবেন, ফলো বাটন, স্পেসিং, এগুলো আপনারা সবাই পারবেন, এগুলো একদম সহজ জিনিস। এবং এটাকে চাইলে আপনি মুভিং করে সরিয়ে অন্য কোথাও কি নিয়ে নিতে পারবেন,
আমরা এটাকে সরিয়ে এখানে বসাতে পারবো, এই যে এখানে, এটা একদম সহজ। আমি আরেকটা ইয়েতে এটা দেখাই দিব। তারপরে এখানে আছে আমাদের সাইড বার, আমাদের অনেক সময় সাইড বার থাকে, হ্যাঁ ওয়েবসাইটে সাইড বার প্রয়োজন পড়ে। এখন সাইড বারে আপনি কি রাখবেন এটার উপরে নির্ভর করবে। সাইড বারে উইজার্ড রাখবেন না কি রাখবেন, ফুটার এরিয়াতে কি দেওয়া আছে, ফুটার এরিয়ার কোন এরিয়াটাকে সাইড বার হিসেবে আপনি ব্যবহার করবেন। আমাদের সাইড বারে কোনো কিছু দেওয়া নেই, কোনো উইডগেটস দেওয়া নেই, তাই এগুলো আসতেছে। ঠিক আছে, তো আমাদের ফুটার এরিয়াতে আমাদের কোনো কিছু রাখিনি, ফুটার এরিয়া ওয়ান কিছুই নাই, ফুটার এরিয়া ওয়ানে, তাই এগুলো আসছে না। এটা আমরা একটু পরে দেখব, এটা সর্বশেষ ফিনিশিং এর দিনে দেখব। এটাকে আমি কেটে দিলাম। স্লাইডার, স্লাইডার হচ্ছে আমরা প্রথম দিনই এটা দেখেছিলাম, আপনাদের মনে আছে কিনা, ফুল উইথ স্লাইডার নামে একটা স্লাইডার। এই ফুল উইথ স্লাইডারের শর্ট ফর্ম হচ্ছে স্লাইডার। এইটাও আমাদের অনেক সময় কাজে লাগতে পারে। আমরা অনেক ওয়েবসাইট এরকম স্লাইডার দেখতে পাবো, ছোট 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 স্লাইডার। তাহলে এই স্লাইডারের কাজ দেখাতে হবে না, আপনারা নিজেরা পারবেন, পারবেন আশা করি, এটাও পারবেন। স্লাইডার ট্যাব, ট্যাব দেখেন, ট্যাব হচ্ছে অনেকটা একর্ডিয়নের মতো। ঠিক আছে, একর্ডিয়ন দেখেছিলাম না আমরা, একর্ডিয়নের মতো হচ্ছে ট্যাব। ঠিক আছে, একর্ডিয়ন এবং ট্যাব অনেকটা একই রকম। তো যেটা হচ্ছে, আমরা যদি আমাদের ওয়েবসাইটের অ্যাবাউট আছে একর্ডিয়ন দেখেছিলাম আমার যতদূর মনে করে, একর্ডিয়ন কেটে দিয়েছি। না এই তো একর্ডিয়ন, এটাকে ট্যাব বানিয়ে ফেলবো। দেখুন আর মিশন ফার্স্ট টাইটেল আর মিশন, তাহলে আর মিশনে কি থাকবে, আর মিশন সম্পর্কে যে লেখাটা সেটাই তো থাকবে, তাই না? লিংক, লিংক দিতে পারবেন আপনি আলাদাভাবে, বাট আমি আলাদাভাবে করব না। প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে কিভাবে করতে হয় এটা আপনারা জানেন, আমাদের আলাদা আলাদাভাবে দরকার নেই। দ্য টেকনোলজি লেখা বড় হয়ে যাচ্ছে, লেখা বড় হয়ে গেলে জায়গা ছোট করতে হবে, বড় নিতে হবে। ঠিক আছে, বা শুধু টেক দিই, টেকনোলজিতে এত কিছু থাকে না, টেক লেখা ওইটাই। শুধুমাত্র ছোট ছোট লেখা নিচ্ছি, ডিটেলস লেখার পরিবর্তে ছবি অ্যাড করতে দাও না, ছবি অ্যাড করা যাবে। এগুলো বিস্তারিত থাকে, শুধুমাত্র আপনার ডিজাইন করা লেখাগুলো থাকে, আপনার ট্যাবের ব্যবহার পাবেন অবশ্যই, কোনো না কোনো ডিজাইনে গেলেই দেখবেন ট্যাবের ব্যবহার আছে। এটা একর্ডিয়নের মতোই সেম, আর তেমন কিছুই নেই। লিঙ্ক, এটার প্রত্যেকটাকে মডিউলসটাকে লিঙ্ক করে ফেলতে পারবেন, ব্যাকগ্রাউন্ডে একটি কালার দিতে পারবেন। ব্যাকগ্রাউন্ডের কালার আমি যদি দেন তাহলে যে এরকম ব্যাকগ্রাউন্ডে কালার আসবে, লেখার ব্যাকগ্রাউন্ড কালার, তবে লেখার ব্যাকগ্রাউন্ড কালারটাকে এটা না দিয়ে এটা দিন। ডিজাইন, বডি টেক্সট, বডি টেক্সটের ফন্ট চেঞ্জ করা যাবে এখান থেকে। এই তো দেখুন, এই যে বডি টেক্সটের ফন্টটা চেঞ্জ হয়ে গেল,
এদের সাই চতুর্ভুজ যদি থাকে সমস্যা নাই, কালারটাকে চেঞ্জ করে অন্য একটি কালার নেন, রেড অথবা এইটা নেন। ট্যাব টেক্সট অ্যাক্টিভ, অ্যাক্টিভ কালার যখন অ্যাক্টিভ অবস্থায় থাকবে তখন ব্যাকগ্রাউন্ড কালারটা কি থাকবে, ব্যাকগ্রাউন্ড কালার থাকবে এটা যেটা অ্যাক্টিভ, এই যে দেখুন অ্যাক্টিভ, যখন অ্যাক্টিভ থাকবে। আর ইনঅ্যাক্টিভ ব্যাকগ্রাউন্ড কালার, ইনঅ্যাক্টিভ অবস্থায় ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে সেটাই থাকবে, বাট অ্যাক্টিভ টেক্সট কালারটাকে আমি রেড করে দিলাম। ফন্টটাকে চেঞ্জ করে দিলাম একোডিয়ন, হুবহু একোডিয়ন, এটা একোডিয়নের মতোই, যখন একটা ওপেন হবে তখন আর একটা বন্ধ হয়ে যাবে। টেক্সট সাইজটা একটু বড় করে দেন, 20 বেশি বড় হয়ে যায়, 16। এবার ঠিক আছে, আমি আর কোনো ডিজাইনই করলাম। এখন যদি আপনি আসুন এখানে, স্পেসিং, বর্ডার, বক্স শ্যাডো এগুলো আপনারা পারবেন, এগুলো কিছু না। যদি ভিডিওতে একটু বাইরের অংশে দেখেন যে এটার আসলে কতটুকু কি কাজ করছে, এই যে দেখুন অ্যাক্টিভ অবস্থায় আছে এটা, এই যে টেক কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ডিটেলস পিপল সেন। এখন আমরা আরেকটা মজার জিনিস দেখব, সেটা হচ্ছে চারটা নিলাম, চারটার ভিতরে আমার একটু স্লো কাজ করছে নাকি, স্লাইডার, সোশ্যাল মিডিয়া গুলো, টেস্টিমোনিয়াল, ট্যাব, টগল, একটা টেস্টিমোনিয়াল। গতকালকের ক্লাসে আমরা দেখেছিলাম একটা কাজ, এটা চারটা বেশি হয়ে গেল নাকি, যেমন এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটা কিভাবে করছিলেন আপনারা? আচ্ছা দেখি এটা টেস্টিমোনিয়াল দিয়ে করা যায় কিনা। আমি কলাম তাহলে কমিয়ে নি, দুইটা ঠিক আছে, এখানে এটা আর ডুপ্লিকেট করব, দেখো তো এখানে কোনো নাম আছে, নাম নাই কিন্তু শুধু ছবি, এটা কি ইমেজ দিয়ে করা নাকি কি দিয়ে করা বুঝতেছে, যেটা দুই ভাবে করা যাবে। আচ্ছা আমরা টেস্টিমোনিয়ালটা দেখি, টেস্টিমোনিয়াল হচ্ছে সাপোজ ধরুন আমরা একটা নাম আগে দিয়ে দিই, আপনাদের এখান থেকে দিই, জব টাইটেল, ওয়েব ডেভেলপার, কোম্পানি FIVER, ফাইবার, ডিসক্রিপশন কিছু থাকলো, তার একটা ইমেজ আপলোড করবো আমরা, এলিমেন্ট শো কোড আইকন, এই যে কোডটা, এটা যদি শো করাতে চান তে করাতে পারেন, না পার না করলে নাই, বাদ দিয়ে দিন। লিঙ্ক ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডটা ছিল সাদা, এটা ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি ভাবে একদম বন্ধ,
ইমেজ, ইমেজের উইথ আছে 90 পিক্সেল, আপনি যদি চান তাকে না ইমেজটাকে আরো ছোট করে নিতে পারবেন, ঠিক আছে? আপনি এখানে তাকে আরেকটু করে ছোট করেন, 50 পিক্সেল, এখন একদম ছোট হয়ে গেছে। আপনি যদি আরো ছোট করতে চান তাহলে আরো ছোট করতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে? তবে এটা 90 পিক্সেল ডিফল্ট ভ্যালু যেটা সেটাই আমি রাখলাম। এটা বর্ডার রেডিয়াস করা ছিল, আপনি যদি বর্ডার রেডিয়াস না দিয়ে চার কোণা রাখতে চান তাহলে জিরো করে দিবেন, সে চার কোণা হয়ে যাবে। বাট আমি আগেটাতেই রাখলাম, গুল রাখলাম, তার কোনো বর্ডার নেই, কোনো কিছু নেই, বক্স শেড ওয়ান। তারপর হচ্ছে টেক্সট, অথর টেক্সট, টেক্সটের অ্যালাইনমেন্ট মাঝখানে নেওয়া যাবে, তবে এটা এখানেই ভালো দেখাবে। বডি টেক্সট, বডি টেক্সটের ফন্ট চেঞ্জ করা যাবে, এখান থেকে পুরোটা চেঞ্জ হয়ে গেল, অ্যালাইনমেন্ট অবশ্যই লেফট থাকবে, বডি টেক্সট কালারটা এটা করে দিলাম, বডি টেক্সট সাইজ, অথর টেক্সট মেহেদি হাসান ডিফল্ট, ক্যাপিটালাইজ বড়, বোল্ড, সাইজ হচ্ছে 16 পিক্সেল, অত লেটার স্পেসিং এর দরকার নাই। পজিশন টেক্সট, পজিশন টেক্সটের জাস্ট কালারটা চেঞ্জ করে দিলাম, কোম্পানি টেক্সটের কালারটাকে চেঞ্জ করে দিলাম ফাইবার গ্রিন কালার করে। সাইজিং স্পেসিং এগুলো দরকার নাই, একটা বক্স শেড দিয়ে এখন মূল বিষয়টা হচ্ছে এটাকে আমরা এভাবেই সাজাতে পারি। এবং এখানে দেখুন একটা, এটা একটা টেস্টিমোনিয়াল, কিন্তু এই টেস্টিমোনিয়ালের ভিতরে আমাদের কি কোনো ই আছে, সোশ্যাল মিডিয়া ফলোয়ার এরকম কিছু আছে? আমরা যদি এরকম কিছু চাই, সাপোজ এইটাকে ধরে এনে এখানে যদি বসাই, এটার সাথে এটাকে অ্যাড করাতে পারবো না। সাপোজ এই অংশটাকে ধরে আপনি যেটা করবেন, ডিজাইনে এসে প্যাডিং বাড়াবেন নিচের অংশে, এরকম করেও ডিজাইন করা লাগবে আপনাদের। এখন যদি আমি চাই এইটাকে অ্যালাইনমেন্ট মাঝখানে নিব, ডিজাইন অ্যালাইনমেন্ট মিডি, নিয়ে জাস্ট একটু কাজ করব স্পেসিং থেকে মার, এখন বিষয় হচ্ছে এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা আসলে যেটা করছে তারা, তার আলাদা একটা ছবি নিছে, ঠিক আছে? একটা ইমেজ নিয়েছে, ইমেজ নিয়ে এটা করছে। সাপোজ ধরুন আমরা যদি এরকম কিছু করতে চাই,
একটা ফুল উইথ নিলাম তাদের মতো যদি নিতে চাই আসলে কি আর কোন রো আছে কিনা একটু দেখি দাঁড়ান দেখার চেষ্টা করছি গুগল ভিডিও টেকশন টেস্টিমোনিয়াল সাইবার সাপোজ ধরুন প্রথমে একটা ইমেজ নিয়ে নিলাম এই পাশে একটা টেক্সট নিয়ে নিলাম এবং বর্ডারে এসে এটাকে 50% বর্ডার রেডিয়াস করে দিলাম ওকে এখন এইটার পালা সাপোজ এই লেখা অংশটুকু আমি ধরে নিলাম কন্ট্রোল সি এবং এখানে এটার ব্যাকগ্রাউন্ড দিতে হবে না এটাকে উপরে উঠাই দিলেই হবে উপরে উঠানো দিয়ে তো কথা সেটা করতে পারলে আচ্ছা কপি কপি করে এই টেক্সটটাকে ধরে এখানে বসা এখন মোট কথা হলো এদের মতো করে সাজান ওকে কপি এটাকে সিলেক্ট না করে এটাকে সিলেক্ট করুন ডিজাইনে চলে আসুন টেক্সট যা আছে তাই থাকবে ফন্টটাকে চেঞ্জ করব ফন্ট হচ্ছে এটা ১৪ পিক্সেল হচ্ছে ওপেন সেন্স কন্ট্রোল সি এটা ফন্টটা আলাদা
এটার সাইজ হচ্ছে 500 তার মানে রেগুলার কালারটা হচ্ছে এটা 14 পিক্সেল কালার হচ্ছে এইটা 666 ব্যাপার কাজ করছে না নাকি বুঝলাম না কাজ করানোর সিস্টেম জানা আছে ডিজাইনে এসে হেডিং টেক্সট টাইটেল হেডিং 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 এখানে হেডিং এ আছে সে টেক্সটের ভিতরে হেডিং 3 তাহলে এখানে ডিজাইনে এসে আমাকে হেডিং টেক্সট হেডিং 3 টাকে সিলেক্ট করতে হবে এখান থেকে আমাকে এটাকে সিলেক্ট করে দিতে হবে রেগুলার সরি কালার হবে এটা এবং এটা সাইজ হবে 13 পিক্সেল এই তো মিলে গেছে তাদের মতো এবং একটু লাইন হাইট আছে লেটার স্পেসিং আছে তাদের মাঝখানে ওকে মোটামুটি মিলেছে এখন আমার এটাকে উপরে উঠানোর পালা তাহলে এখন উপরে উঠাবো কিভাবে যেহেতু এখানে এখানে দুইটা আলাদা আলাদা সেকশন তাই আমি এইটাকে ধরে দেখি মার্জিন মাইনাস করে উপরে উঠাতে পারি উপরে উঠেছে ঠিক আছে কারণ এটা তো সেকশন এই সেকশনের কালারটা দিলেই আমরা বুঝতে পারবো যে উপরে আসলে উঠেছে কিনা সেকশনটা অনেক বড় দেখতে পাচ্ছেন সেকশন মানে এখানে যে রোটা আছে এই রোর ভিতরে প্রথম যে কলামটা আছে এই কলামের ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আপনি দেন এখানে একটা পোস্টউড ভিডিও স্লাইডার আছে ঠিক আছে এই পোস্টউড ভিডিও স্লাইডারের পুরো সেকশনে সে উঠেছে দেখুন মাইনাস করে তাকে আমি উঠিয়ে দিয়েছি এবং এছাড়াও আপনি যদি বলেন যে না আমি আরো তাকে উঠাতে চাই তাহলে এই ইমেজটাকে ধরে আপনাকে উঠাতে হবে এই মডিউলস এর ইমেজটাকে ধরে আপনাকে এখানে উপরে উঠিয়ে দিতে হবে এইভাবে আপনি করতে পারবেন দুইটাকে ধরে আলাদা আলাদা ভাবে উপরে উঠাতে পারবেন আমি কি বুঝাতে পেরেছি আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড দেখুন উপরে আসলে তার প্রমাণ এই যে দেখুন সে কোথায় উঠে গেছে কাজ করেছে তাহলে পরেরটাকে যদি আমি চাই যেটা আছে এই যে এখানে যেটা আছে সেটার আমি সাইজটা কেমন নেব আমি যদি এখানে এখন আরেকটা সেকশন নেই এই সেকশনটাকে আমি একদম ছোট সেকশন নেব সাপোজ কোন পজিশনটায় আছে এই পজিশনটাকে ধরব এই পজিশনটাকে ধরে যদি আমি একটু ছোট বড় করে নেই তাহলে দেখুন ইমেজটা কিন্তু এখন একটু ভিন্ন জায়গায় আসতেছে তাই না
ইমেজটা এখানে ছিল, এখন কিন্তু সে এখানে থাকবে এবং এই লেখাটা এখানে থাকবে। আর পরেরটাতে এসে আমি আবার আগেরটার মতো করে নিব, একটাকে বড় একটাকে ছোট নিব, সামান্য একটু ছোট সেকশন নিব, সাপোজ এইরকম একটি সেকশন আমি নিব, বা আধা আধি নিয়ে একদম কোনায় রাখবো তাকে, এখানে বসিয়ে দেব। এইভাবে দিয়ে আমি এই তিনটাকে মিল করব, প্রয়োজনে মাইনাস করব, মার্জিন করে দেব, মাইনাস করে এটাকে সরাবো, সরিয়ে এই জায়গায় নিয়ে আসবো। পারবো তো তিনটা ডিজাইন করতে? আর এগুলো তো কোনো এখানে আরেকটা বিষয় খেয়াল করুন, এই যে দেখুন, এ সরি কেটে দিলাম, সেট তো দেইনি, জানি না চলে গেছে কিনা, চলেই গেছে, যাই না চলে যায়। যেটা দেখাতে চেয়েছিলাম সেটা হচ্ছে, সাপোজ ধরুন এটাকে যখন আমরা মাইনাস করে ফেলেছিলাম, মাইনাস মার্জিন দিয়েছিলাম, দেওয়ার সাথে সাথে কিন্তু এই সেকশনের ভিতরে ঢুকে গিয়েছিল, গিয়েছিল না? যদি কখনো কোনো সেকশন বা কোনো রো খুঁজে না পান, আমি কিন্তু আপনাদের আগেই বলেছি যে সেকশনের নাম দিয়ে রাখতে হয়। এই ওয়েবসাইটে কতগুলো সেকশন এবং কতগুলো রো আছে, একটা রো যদি হারিয়ে যায়, অনেক সময় আপনি কাজ করবেন দেখবেন রো খুঁজে পাচ্ছেন না বা সেকশন খুঁজে পাচ্ছেন না, তখন আপনাকে যেখানে যেতে হবে, এই যে এই অংশে এসে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন তো এখানে যতগুলো সেকশন আছে আমাদের, কয়টা সেকশন, এক, এই যে একটা ফার্স্ট সেকশন, দুই, তিন, চার, এবং এই যে পাঁচটা সেকশন। দেখেন তো এখানে আমাদের এক দুই তিন চার পাঁচটা সেকশন আছে, সরি পাঁচটা না চারটা সেকশন, এটা এটা ভিতরে। জি স্যার, সেটা কি হবে স্যার? এটা দেখালাম তো, এই যে এখানে চারটি কলামের প্রথম কলামে কি আছে? একটা নাম্বার, দ্বিতীয় কলামে আরেকটি নাম্বার, তৃতীয় কলামে আরেকটি নাম্বার, তৃতীয় কলামে আরেকটি নাম্বার, এই যে নাম্বার গুলো যদি খুঁজে না পায় তাহলে তাদেরকে কিভাবে ধরবো? এখান থেকে ধরবো। পরের রোতে যান, তিনটি রো কলাম, প্রথম কলামে কি আছে? একটি পার্সন, এজ একটি পার্সন, দ্বিতীয় কলামে আরেকটি পার্সন, তৃতীয় কলামে আরেকটি পার্সন, পার্সন তিনটা পাওয়া গেছে। পরের সেকশন, পরের সেকশনের রোতে আসেন, প্রথম রোতে একটি কলাম, তিনটি কলাম, তিনটি কলামের একটি কলামে প্রাইস টেবিল, দ্বিতীয় প্রাইস টেবিল, তৃতীয় প্রাইস টেবিল, তৃতীয় কলামে আসেন, ক্লিক করেন রো, প্রথম কলামে আছে সোশ্যাল মিডিয়া ফলো, এই যে তৃতীয় কলামে আসেন, একটি ট্যাব পাওয়া গেছে। এখন রোতে ধরতে চাইলে রো সেটিংসে, কলামের কলামের সেটিংসে, সোশ্যাল মিডিয়া সেটর সোশ্যাল মিডিয়ার সেটিংসে, মডিউল সেটিং, প্রথম থেকে একইভাবে সবগুলো রো এবং সেকশন প্রত্যেকটা মডিউলকে আপনি ঘাটা ধরে সাইজ করতে পারবেন। আমি কি বুঝাতে পেরেছি? প্রথম সেকশনের নাম মেনু সেকশন হয়েছে। এখন একটা মজার জিনিস দেখেন, এইটাকে আমি ডাউনলোড করে রাখবো, ক্লিক সেভ টু লাইব্রেরি, লেআউটে নাম দিলাম মেনু, আমার মেনু, আমার মেনু, ক্যাটাগরি
মেনু কেটা দিয়ে সেভ টু লাইব্রেরিতে সেভ করে রাখুন। এখন যদি আপনি ডিবি থেকে লাইব্রেরিতে যান, ডিবি লাইব্রেরি আমার মেনু ক্যাটাগরি মেনু একটা মডিউল সেভ হয়েছে। জি স্যার, এক মিনিট। জি স্যার, তারপর ধরুন আমি কোনটা কাজ এটাকে কেটে দিই, আমি পেজের ভিতরে গিয়ে কন্টাক্টাস পেজে গেলাম, এখান থেকে আমি কন্টাক্টাস পেজে গেলাম। কন্টাক্টাস পেজ আমার আগের মেনুটা সবকিছু আছে, বাট আমি চাই কন্টাক্টাস মেনুতেও আমার এই সার্ভিসের যে মেনুটা আছে সেই মেনুটা ইস্যু করবে। তাহলে এখন কি আমি সার্ভিসের মেনু আবার বানাবো কন্টাক্টাস পেজে? না স্যার, ইনপুট করব। কথা বলো। না স্যার, বানাবো না। আমি ওটাকে কপি করব। কিভাবে করব দেখুন, মজার খেলা। আমি যেটা করব এখন এই কন্টাক্টাস পেজটাকেও কি করে নিব, এটা অ্যাট্রিবিউট থেকে ব্ল্যাঙ্ক পেজ করে নিলাম আপডেট। এখন যদি আপনি কন্টাক্টাস এখন দেখবেন না ব্ল্যাঙ্ক। এখন আমি যেটা করব এই কন্টাক্টাস পেজের এই বিল্ডারটা স্টার্ট বিল্ডিং অথবা ব্রাউজ প্রি মেড লেআউট, এখানে ক্লিক করলে কি আসে দেখুন তো, ইউর এক্সাইটিং পেজ আসে অথবা ইউর সেভ লেআউট। একটু সময় নিচ্ছে, দাঁড়ান একটু। আচ্ছা, এখান থেকে যদি না আসে সমস্যা নাই, প্লাসে ক্লিক করবে। ইউর সেভ লেআউট exciting page. না সমস্যা না, দেখুন আমি কিভাবে ইম্পোর্ট করি। কেটে দেন আবার দেখ, যেহেতু এটা ভিন্ন রেগুলার এই জন্য আসতেছিল। সাপোজ ধরুন এখানে ক্লিক করে ফুল উইথে ক্লিক করলাম, ঠিক আছে, ফুল উইথে ক্লিক করলে দেখুন অ্যাড টু লাইব্রেরি আমার মেনু আছে। কোনটা? এই যে আমার মেনু, আমার মেনু সিলেক্ট করে দিলাম আর এটাকে কেটে দিলাম, এখান থেকে সেভ করে দিলাম। এখন কোনটা কাজ পেজে রিলোড করেন আসছে প্লেয়ার ডাউনলোড করতে চলে, ডাউনলোডই তো হলো। জি স্যার,
তার এলিমেন্টের মতো হয় না যে লোকাল মেনু সেট করলে যে সব পেজে শো করবে লোকাল মেনু গুলো সব সাইডে শো করবে না এটা তো ওই যে প্রথমে তো একটা ছিলই হোম এটা সব সাইডে সেট করবে অ্যাবাউট আস এটা তো ডিফল্ট ডিবি থিমের ডিফল্ট সব জায়গায় শো করে বাট স্যার আমি যদি এটা ওই যে গ্লোবাল এরিয়া মেনুটা না নাই হ্যাঁ নিজে বানাই এরিয়াটা জানো যে থিম বিল্ডার থেকে না এখানে এই যে আছে তো db library rule editor db theme builder এই যে এখানে আপনি অ্যাড করতে পারবেন এই যে স্যার এই এই একটু গ্লোবাল হেডার এটা হচ্ছে যে সব পেজে শো করবে এমন বানানো যায় না এই যে আপনি এখান থেকে সরাসরি শুধুমাত্র লেআউট নিতে পারবেন এই যে কোন পেজ সার্ভিস পেজ ফুটার ফুটি লেআউট এখান থেকে নিতে পারবেন স্যার এটা না তো স্যার যে এখান থেকে সাপোজ আমি একটা গ্লোবাল মেনু বানাবো হ্যাঁ গ্লোবাল হেডার এটা হচ্ছে যে আমার ডিফল্ট ভাবে ওই যে এতে এলিমেন্টগুলো যেমন সিলেক্ট করে দেওয়া যায় হ্যাঁ যে সব পেজে শো করবে এটা যেমন সেট করে দেওয়া যায় না এখান থেকে সরাসরি করা যায় স্যার ডিবিতে গ্লোবাল মেনু হেডারটা সব পেজে শো করবে এটা কিভাবে করবে বুঝি নাই স্যার বলতেছিল যে মানে আমি একটা মেনু তৈরি করব কিন্তু এটা প্রত্যেকটা পেজে থাকবে অটোমেটিক এরকম করা যায় না এটা আপনাকে সেট করে দিতে হবে মানে মেনু একটাই তৈরি করব এটা প্রত্যেকটা পেজে সেভ করে দিতে হবে আলাদা 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 মানে অটোমেটিক দেওয়া যায় না যে আমি যতটা পেজ করি এটা অটোমেটিক অ্যাড হয়ে থাকবে মেনুটা না না সেট করে দিতে হবে স্যার রেসপন্সিভ করার সিস্টেমটা যদি দেখাই দিতেন কোনটা মেনু না এমনি ফুল ওয়েবসাইটে ধর আমরা একটা ওয়েবসাইট তৈরি করলাম স্ট্রেস থেকে তখন এটা রেসপন্সিভ কিভাবে করব দেখাচ্ছি না এটা এই মানে প্রত্যেকটা সেকশন করার সময় কি রেসপন্সিভ করে নিব জি স্যার একটা করে সেকশন করব সাপোজ ধরুন এই হচ্ছে আমার ওয়েবসাইট আমার কোনটাও কি একই করা নাই তারপর ধরুন এই যে ওয়েবসাইটটা আমি বানাইছি এখন এটা রেসপন্সিভ হয়েছে কি না তাই না দেখুন তো এখানে কি এটা রেসপন্সিভ এটা কি রেসপন্সিভ করা হয়েছে কেমন খুব বাজে অবস্থা বৃষ্টি অবস্থায় আছে এখন একটা আরেকটার উপরে উঠে গেছে এগুলো কি রেসপন্সিভ করা হয়েছিল জি না এগুলো কি রেসপন্সিভ করতে হবে না না স্যার তাহলে রেসপন্সিভ করতে হলে কি করতে হবে তারপর যখন এই হোমেরই এই অংশে আপনি যান এটাই তো এটা রেসপন্সিভ না এটাকে রেসপন্সিভ করতে হবে তাহলে রেসপন্সিভ যদি করতে চাই এটা তো আছে আপনার ডিফল্ট ভাবে ইয়ের জন্য মানে কম্পিউটারের জন্য তাহলে এখন রেসপন্সিভের অপশন আমি লাস্টে দেখাতে চাইছিলাম জাস্ট মনে করিয়ে দিছেন আজকে দেখুন দেখাই বেশি কিছু না এখন এখানে আসি এখানে আসলে দেখুন তো এটা কেমন হয়ে গেল খুব বিশ্রি অবস্থা না জি স্যার জি স্যার মডিউলটাকে ধরেন প্রথমে আপনি সেকশনটাকে ধরেন সেকশনের ব্যাকগ্রাউন্ডটাকে সেকশনে ব্যাকগ্রাউন্ড এসে এখানে আসো ব্যাকগ্রাউন্ডের ইমেজ
কভার সেন্টার ঠিক আছে এখানে একটা কলাম কোনো ঝামেলা করা হয়েছে কিনা আশা করি এখানে করা হয় সেটিংস আসে সেটিংসে এসে ডিজাইন আসে ডিজাইন থেকে হেডিং টেক্সট হেডিং টেক্সটের এই বাবা আগে আসে কোথায় একটু দেখে নিই আসে হচ্ছে হেডিং ওয়ান তাহলে হেডিং ওয়ানে যদি যাই হেডিং টেক্সটের হেডিং ওয়ান হেডিং ওয়ানে জাস্ট সাইজটা করলেই কিন্তু হয়ে যাচ্ছে এখানে আসে এখানে থাকবে হচ্ছে থার্টি পিক্সেল থার্টি দেন থার্টি হ্যাঁ এখানে আসার পরে সে থাকবে হচ্ছে টোয়েন্টি পিক্সেল দিলাম কিন্তু কিন্তু সমস্যাটা হয়েছে এইটারই আপনি স্পেসিং এ আসেন দেখেন প্যাডিং এর কোন কাহিনী আছে কিনা এখানে নাই অন্য জায়গায় আছে কোথায় আছে জানেন এখানে আছে কলামের ভিতরে স্পেসিং এ প্যাডিং আছে দেখতে পাচ্ছেন এখন এই প্যাডিং মোবাইল রেসপন্সিবিলিটি কি প্যাডিং তাই থাকবে জি স্যার মোবাইলে থাকবে হয়তো 40 পিক্সেল থাকবে অথবা 0 পিক্সেলও দেওয়া যেতে পারে 0 পিক্সেল দেখুন ফন্টও কিন্তু ছোট হয়ে গেছে ফন্ট কিন্তু ছোট হয়ে গেছে অলরেডি এখন আপনি যেহেতু সাইজিংটা করে নিয়েছি সেভ করুন এখন একটু একটু করে সাজাই এটা দেখার জন্য স্যার এই এলিমেন্টটা আমরা কি করতাম একটা সেকশনে যে হাইড করে রাখতে পারতাম এটা কি করা যাবে রেসপন্সিবল হ্যাঁ ভিজিবিলিটি আছে তো কেন ধরে না এখন মিলে দেখছেন মিলছে না জি স্যার জি স্যার তাহলে এখন যদি এসে একটু বড় করি এখানে সাপোজ মডিউলস এর ডিজাইন এসে হেডিং টেক্সট কুড়ি পিক্সেল দেন কুড়ি পিক্সেল টোয়েন্টি জায়গায় দেন হচ্ছে থার্টি আশা করি এখন রেসপন্সিভ আপনারা বুঝতে পেরেছেন কিভাবে রেসপন্সিভ করব এরপরে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে করতে পারেন এবার দেখুন বড় ছোট আরো ছোট এতটুকু তার কোনো ডিভাইস হয় না তারপর নিচের দিকে আসেন হোয়াট উই ডু এটাকে কি ডিজাইন করা কোনো ঘটনা ওই যে রো গুলোকে যে আমি ডিজাইন দিয়েছিলাম ওগুলোকে কমিয়ে দিব আবার দেখুন তারা ঠিক আছে তাই না পরের ব্যান্ডিং গুলো ঠিক আছে এরা ঠিক আছে এরা ঠিক আছে এ ঠিক নাই এটাকে কি করব একদম গাটা ধরে নিচে নামিয়ে দেবো
যে তুমি ডিভাইসের মোবাইল ডিভাইসে যায় তোমার জায়গা নিচে সবার নিচে। তবে আপনি যদি বলতেছেন যেটা যে আপনার এটা কি করা যায়, চলুন করে দিই, সবার নিচে আমি সেকশনটাই রাখব না, এখানে আসবো অ্যাডভান্স আসবো বিজিবি দিচ্ছি ট্যাবলেট সরি ডেস্কটপ না ফোন এখন যদি এখানে আসেন একটু রিলোড দেন ট্যাবলেট মোডে আছে তারা দেখুন তো না স্যার মোবাইল মোডে আছে বাট যদি আপনি বড় করে ফেলেন না স্যার এখন কিন্তু সে চলে আসে আমার ক্লিয়ার রেসপন্সিভ ক্লিয়ার জি স্যার সব ক্লিয়ার স্যার জি স্যার তাহলে এখন বিরতি।